আদাব ভাই, ভালো থাকেন, সুস্থ থাকেন? হ্যাঁ হ্যাঁ, আপনারাও গুড নাইট। সবাই কি মাথা মতো নষ্ট নাকি? মাথা নষ্ট তোমার গো, এখন কি যে কমো, ভাত খাও খেয়ে বদলে কি ঘাস খাও নাকি? ছোট থেকে বড় বুঝছো কাকু, ছোট থেকে বড়। আজকে রাতে আইসেন সবাই? ওয়ালাইকুম আসসালাম। জি, সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো। ভাই আপনি কেমন আছেন? জি আলহামদুলিল্লাহ।
আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমরা কি সবাই চলে আসছি? হ্যাঁ, আমরা শুরু করি। কি বলেন? জি ভাই, কি অবস্থা? ভালো ভাই, আপনার কি অবস্থা ভাই? আলহামদুলিল্লাহ চলছে, কোনো রেস্ট নাই ভাই। আপনার তো মানে কেমন এতগুলা ক্লাস মিটিং দিতে, আবার আবার রাতে ফ্রি টাইমে, তখন আবার রাকিবকে ব্যাচও জয়েন হন মাঝে মাঝে। তো 20 মিনিটের প্রতিটা ক্লাসে 20 মিনিট না হলেও 10 মিনিট করে একটু রেস্ট পাইলে হতো। যেমন আগে যেমন 4 ঘন্টা ছিল, হ্যাঁ 9টা থেকে 1টা পর্যন্ত, তো 11টার সময় একটা ব্রেক দিতাম, 11টা থেকে আপনার 11টা 20 পর্যন্ত, 15 থেকে 20 মিনিট একটা ব্রেক দিতাম। কিন্তু এখন হয়ে গেছে হলো যে পর পর মানে এটা করছে, এটা হলো আমাদের উপরে জুলুম। যারা ট্রেনার, ট্রেনারদের উপরে খুব জুলুম হয়েছে। এটা নিয়ে খুব প্রথম দিকে খুবই খুবই ইয়ে হয়েছে। এটা তো স্বাভাবিক ভাই, 9টা থেকে আপনি 11টা পর্যন্ত একটা করান, 11টা থেকে 1টা পর্যন্ত, 2টা পর্যন্ত, 2টা বাজে আবার আপনার একটা ব্যাচ, তো 1টার মাঝখানে মাত্র 1 ঘন্টা গ্যাপ আছে। আমি অফিস করলে এরকম ছিল না, খারাপ লাগছে যে টিটি খেলে আসছি, তারপর বেশি খারাপ লাগছে, এমনও হয়েছে আমি ঘুমায় গেছি। আমার টিম লিডার বইলা যে ভাই একটু রেস্ট না নিলে হয় না, মানে সবসময় না, হঠাৎ করে মনে করেন খারাপ লাগছে। উপরে গিয়ে আমাদের পেয়ার রুম ছিল, ওইখানে গিয়ে রেস্ট নিয়ে নিলাম। মানে এটাকে বলা হয় ঘুম পেয়ে গেছে, না ঘুমাবো না, যে উপরে চলে যেতাম টিটি খেলতে, কলিক নিয়ে চলেন ভাই, কলিকও বলতো চলেন টিটি খেলে আসতাম, 1-2 গেম খেলে আসে ঘাম টাম ঝরে আসা, আবার বসতাম কাজে, ঘুমটাও চলে যেত, একটা চাঙ্গা মানে এক্সারসাইজ হয়ে যেত। কিন্তু এখন হয়ে গেছে পুরাই, এটা তেলে ডিবিতে সুযোগ নাই, সুযোগ নাই ভাই। এখন আচ্ছা, ভিএস কোড আমরা মোটামুটি ভিজুয়াল স্টুডিও, যেটাকে আমরা ভিএস কোড বলি, এইটাই আমরা নিচ্ছি কোড এডিটর হিসেবে। যারা ইনস্টল করেছেন তো করেছেন, যারা করেন নাই ডাউনলোড করে নিন।
এটা আমরা ইউজ করব। আচ্ছা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন والصلاه والسلام على رسوله ম্যাডিং ফ্রি সোর্স এটা হ্যাঁ হ্যাঁ ফ্রি 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 একদম ফ্রি ভাইয়া আমার প্রাইভেসি এরর আসে কেন কিসের প্রাইভেসি এরর আসে এই যে আপনি ইয়াটা লিংকটা দিলেন এখানে লেখা আসলো প্রাইভেসি এরর মানে আপনি লিংকে যাওয়ার পরে প্রাইভেসি এরর দেখাচ্ছে জি ভাইয়া লেখা আসতেছে যে ইওর কানেকশন ইজ নট প্রাইভেট এরকম কেন হঠাৎ অ্যাডভান্সে ক্লিক করে ঢুকে যান সমস্যা নেই তাহলে তো সিকিউর থাকবে নিচে ইয়া করলে কমিউনিটিতে চলে যেতে পারেন বা অন্য কোনো ব্রাউজারও দেখতে পারেন নিজস্ব ডাউনলোড প্রসেস বা এইগুলো আসলে এখানে দেখানোর কিছুই নেই সবাই জানে ডাউনলোড তাও আসলে এখন এটা আপনি দেখাতে গেলে তো আপনার তো অলরেডি ডাউনলোড করা গেছে হ্যাঁ তো ডাউনলোড ইনস্টল জাস্ট ডাউনলোড করবেন তারপর ইনস্টল করবেন আর যদি মনে করেন যে আপনারা এটা পারতেছেন না তাহলে তাহলে ভাইয়া ইউটিউব দেখে দেখেন টিউটোরিয়াল দেখে ডাউনলোড করে নেবে এটা তো বলার কিছু নাই যাবে জাস্ট ডাবল ক্লিক সব ইজি ডাউনলোড করার পর জাস্ট ইনস্টল করবে ফাইল লোকেশনটা সেট করবে শেষ ভাইয়া ইউটিউবে ভিজুয়াল স্টুডিওর পুরো 12টা থেকে 13টা কোর্স আছে পুরো ভিডিও দেওয়া আছে কিভাবে কি করব বাংলায় দেওয়া আছে ওটা তো যে এক্সটেনশন আছে অনেকগুলো এগুলোর সব কিছু দেওয়া আছে 12টা ভিডিওর মতো আছে বাংলায় দেওয়া আছে ট্রিক্স আছে কিছু তো আমরা একটা নিউ ডক খুলি আপনাদের জন্য সেটা হলো WD স্পেশাল ব্যাচ 01 ওকে WD স্পেশাল ব্যাচ 01 ওকে এখানে আমরা যা কন্টেন্ট গুলো থাকবে এটা আমরা আপনাদের সাথে আমি শেয়ার করে রাখবো এখানে আমরা যত কন্টেন্ট মানে লাইক আমরা কি করি যেন যখন যদি দেখেন ভার্সিটি বা বোর্ডে লেখা না তো আমাদের তো আর এখানে বোর্ডে লেখার ওই অপশনটা নাই তো আমরা তাহলে কি টেকনিকলি এইটা ইউজ করি যে আমরা এই লিঙ্কটা সবার সাথে শেয়ার করে রাখি এবং আমাদের গ্রুপে দেওয়া থাকবে আমরা যা যা কন্টেন্ট এখানে লিখব সব হলো আপনাদের কাছে রিচ করবে আপনারা পেয়ে যাবেন আর একটা জিনিস আমরা করব সেটা হলো এইখানে আমরা দুইটা আরো একটা জিনিস এখনই সবকিছু একটু সেট আপ করে দিই মানে করে রাখি
WDHD01 web design and development এর আপনাদের একটা ফোল্ডার, এখানে সমস্ত কোড বেস গুলো আপনাদের থাকবে। তো আমরা এটা করতে পারি যে একটা হলো কোড বেস, কোড বেস এখানে কোড বেস আমরা ক্লাস আকারে আকারে কোড বেস গুলো দিয়ে দেবো ইনশাল্লাহ। আর যে ডকুমেন্ট গুলো থাকবে, যদি কোনো ডকুমেন্ট আমরা প্রোভাইড করি সেগুলো আমরা এখানে দিয়ে দিব। ওকে, ফয়সল ভাই, ফয়সল ভাই শুনতে পাচ্ছেন? হ্যাঁ শুনতে পাচ্ছি, বলেন। হ্যাঁ, সকালের ব্যাচে কি আপনি ইয়ার ক্লাস নেন, ওই যে গ্রাফিক্স এর ক্লাস নেন নাকি ওয়েবের ক্লাস নেন সকালের ব্যাচে? সকালে তো আমি গ্রাফিক্স এর ক্লাস নেন। আচ্ছা, ওদের কি অবস্থা, মানে শেষ পর্যায়ে না গ্রাফিক্স এর ক্লাস গুলো? ওরা এখন ইউআই ইউএক্স এ আছে। আচ্ছা, আমরা কি চাইলে অ্যাটেন্ড করতে পারবো ওই কোর্স, মানে যদি সুযোগ থাকে সকালেতে? মানে সুযোগ থাকতে বলতে, যে এখন তো ওরা ইউআই ইউএক্স শিখতেছে ভাই, অনেক মানে শেষ শেষের দিকে। আপনি যদি পার্সোনালি ইউআই ইউএক্স শিখতে চান তাহলে ডিফারেন্স কেস, ওইটা আলাদা বিষয়। না না, পার্সোনালি লাইক হচ্ছে এটা মানে অফিসিয়াল না আর কি, মানে পার্সোনাল অফিসিয়াল ওটা না, মানে পার্সোনালি হবে না। মানে এই ক্লাসটা তো আপনার শুরু হয়েছে অনেক দিন আগে, এবং ওদের মনে করেন যে বেসিক ফটোশপ, ইলাস্ট্রেটর, লোগো, বিজনেস কার্ড, ফ্লায়ার, বুশকার সবকিছু শেষ করার পরে আমরা ইউআই ইউএক্স আসছি। এরপরে আমি এগুলো পারি, মানে বেসিক এগুলো ইলাস্ট্রেটর ফটোশপের কাজগুলো আমি জানি আর কি। হ্যাঁ, তো আচ্ছা ভালো, মানে এখন কি সুযোগ হবে যদি মানে কিছু জিনিস ক্যাচ আপ করতে পারি? জি পারবেন ইনশাআল্লাহ ভাই। আগের গুলো যদি ইউটিউব থেকে দেখা যায়, হ্যাঁ সরি, ইউটিউব থেকে যদি ভিডিওগুলো আগের গুলো আগের ক্লাসগুলো দেখা যায়। হ্যাঁ দেখতে পারেন ভাই, পাবলিক লিক পাবলিক করা আছে, সমস্যা নেই। আমিও গতদিন রাত্রে দেখছিলাম ভাই, ভালো লাগছে। কি ভালো লাগছে ভাই? ভাই ক্লাসগুলো ভালো লাগছে, গ্রাফিক্স এর। ও আচ্ছা, সিআর প্লিজ আপনি এই গ্রুপ, এই এটা তো মানে আপনারা লিখলে চলে যাবেন বা আপনি এটা বন্ধ করলে চলে যাবে, তো আপনি আগে এগুলো কালেক্ট করে রাখেন একটা ডকে, তারপর সুন্দর করে সাজিয়ে পোস্ট করে দিয়ে, যেহেতু আমরা এখানে কোড বেজ এর জন্য আলাদা একটা সফট মানে এই ফোল্ডার বানিয়ে রেখেছি, কোনো ডকুমেন্ট আমরা যদি দিই সেটা আমরা আলাদা করে রেখেছি, এবং এই লিঙ্কটাও হলো আপনাদের সাথে শেয়ার করেছি। আমি আমি কি শুরু করবো? আপনাদের একজন একজন করে জয়েন করতেছে, এখনো দেখতেছি জয়েন করতেছে। আচ্ছা ভাই, ডকের লিংকটা তো দেন নাই, জাস্ট মেগা লিংক। ডকের লিংকটা দিয়েছিলাম মনে হয় না, মনে হয় না। আরে ভাই মনে হয় না? হ্যাঁ না, ফার্স্টে বললে না মনে হয়, আমি বলছি দিছেন, এরপর বলে মনে হয় না। ও জি, ওইটা দিতে গিয়ে আমি হয়তো মেগায় চলে গেছিলাম সেজন্য। তো এখানে হলো আমরা জাস্ট যা যা করব, মানে আমাদের এটা হলো আমাদের হোয়াইট বোর্ড, লিখা থাকে না যে কিছু আমাদের পড়ানোর জন্য কন্টেন্ট লিখতে হয় সেটাই। তো আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ রব্বিল আলামিন, ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিহিল কারীম। যে আমরা যদি শুরু করি, যে ফার্স্টে কেন আমরা মনে করেন যে ওয়েব ডিজাইন এন্ড ডেভেলপমেন্ট শিখব, মানে কি দরকার, তারপর হলো ডেভেলপমেন্ট, তারপর হলো আপনার হলো আপনার ডিজাইন, ডিজাইনটাকে কি বলা হয়, ডিজাইনটা হলো আপনার ক্লায়েন্ট সাইট, ঠিক না? আমরা যদি দেখি ওয়েব ডিজাইন এই পার্টটাকে যদি আলাদা আলাদা করে রাখি, লাইক যেমন এই দুইটা সম্মিলিত আমাদের ওয়েব, ওয়েব দুইটাই যেহেতু আমরা এটা ফোনে দেখতে পারতেছি, আমাদের স্ক্রিনে দেখতে পারতেছি, এটা হলো ইন্টারনেটের থ্রুতে, ইন্টারনেটের থ্রুতে, এটা অফলাইন না, মানে আপনার এটা হলো ডেস্কটপ সফটওয়্যার না,
যেমন ভিএলসি, ভিএলসি কে একটা ডেস্কটপ সফটওয়্যার, এটা হলো আপনার জাভা দিয়ে তৈরি করা হয়েছে, অথবা মনে করেন যে আপনার এই যে আমাদের ভিএস কোড যেটা আমরা চালাই, ঠিক আছে, সি শার্প দিয়ে তৈরি করা হয়েছে। তো এই যে সফটওয়্যার গুলো যেগুলো আমাদের মনে করেন যে কোর প্রোগ্রামিং যেগুলো আমাদের থাকে, যেটা মধ্যে অ্যালগোরিদম ইউজ করি, মানে অ্যালগোরিদম, সেটা কি আমাদের অফলাইনেও চলছে? যে আমরা এখানে মনে করেন যে এটার মধ্যে কোনো কানেকশনই নেই, এটা অফলাইনের একটা সফটওয়্যার। আর যেগুলো হলো যে ওয়েভে, যে অবভিয়াসলি আমার কি কি থাকতে হইতেছে, ইন্টারনেট থাকতে হইতেছে। এখন আপনার কাছে ইন্টারনেট না থাকলে আপনি কি করতেছেন, কাউকে দেখাইতে পারতেছেন না, আর আপনি নিজে নিজে করতে পারতেছেন। মনে করেন যে আপনার কাছে একটা ল্যাপটপ আছে, আপনি কোড এখানে কোড লিখতেছেন আর এখানে এসে রিফ্রেশ করে দেখতেছেন। এখন এটা আপনার কাছে সীমাবদ্ধ, অথবা আপনি কারোর স্ক্রিনশট দিয়ে দেখতেছেন। কিন্তু আপনি যখন যেই যেমন যদি আমি ইভ্যালির কথায় আসি, অথবা শিকাগো, এই যে ই কমার্স একটা ওয়েবসাইট বা ই কমার্স একটা সাইট বা এটাকে স্টার্ট আপ সফটওয়্যার কোম্পানি, তো অবভিয়াসলি এটা তো আমি অফলাইনে দেখতে পারবো না, ঠিক না? অফলাইনে এটা আসবেই না, বা আমি এখান থেকে অফলাইনে কোনো কেনাকাটাও করতে পারবো না। তো এখন যেহেতু আমাদের অফলাইনে এটার কোনো সুযোগ নাই, তার মানে কি এটা হলো ওয়েব, মানে ওয়েব মানে কি ইন্টারনেটের থ্রুতে আপনার চলে আসছে। মনে করেন যে একটা সার্ফেক্স, এই সার্ফেক্স এর মাধ্যমে কি করতে পারতেছি, আমরা দেখতে পারতেছি বা আমরা যা কোড গুলো লিখতেছি সেগুলো আমরা একটা সুন্দর ইমপ্লিমেন্ট করে সাজাচ্ছি এরকম। তারপর হলো এখান থেকে মানুষজন যে আমরা আমাদের প্রোডাক্ট গুলো এভাবে শোকেস আকারে সাজাচ্ছি, তারপর মানুষজন সে কিনতেছে, বা আমাদের যদি দেখি কোনো ব্লগ সাইট মিডিয়াম আছে খুবই পপুলার, তারপর হলো 99 ডিজাইনের যে ব্লগ সাইট গুলো আমরা দেখতে পাচ্ছি, সবগুলোই আমার কি হচ্ছে ইম্পর্টেন্ট যে লিংক গুলো আমি আপনাদের সাথে শেয়ার করব অবশ্যই ইনশাল্লাহ। তো যদি আমি চিন্তা করি যে ফ্রন্ট এন্ড আমরা ডেভেলপার, ফ্রন্ট এন্ড আমার যদি হয়ে থাকে যে আমি অ্যাজ আ ওয়েব ডিজাইনার, শুধু ওয়েব ডিজাইনে আমি ফ্রন্ট এন্ডে কাজ করতে চাচ্ছি, তাহলে আমার ফ্রন্ট এন্ড বেসড যেটা আমরা হলো আপনাদের সাথে UI UX এর একটা জাস্ট টার্ম শেয়ার করি, চলে আসছে।
web design, web development, UI, UI and UX, and what is the difference, which of you need? So, I mean, আপনার এই যে ওয়েব ডিজাইন এবং ডেভেলপমেন্টের আমি এই যে তো ডেভেলপমেন্ট ডেভেলপমেন্টের সাথে জড়িত হলো আমাদের ফ্রন্ট এন্ড এবং হলো ব্যাক এন্ড জড়িত আর ডিজাইন যেটা আমরা ডিজাইন করে থাকি ওয়েব ডিজাইন যাকে বলি যেহেতু আমাদের সিলেবাসে আছে কি আমাদের সিলেবাসে আছে যে আমরা ওয়েব ডিজাইন এবং ডেভেলপমেন্টের যে কোর্সটা যেটা আমরা করতেছি সিলেবাস আজকে জাস্ট একটু গল্প গুজব আর আড্ডাবাজি হবে ইনশাল্লাহ এবং তার ফাঁকে ফাঁকে আমরা শিখে নিব ইনশাল্লাহ ওকে ওয়েব ডিজাইন এই তো আমাদের ডিজাইন চলে আসছে তো এটার দুইটা ক্যাটাগরি আমার ওয়েব ডিজাইন আর আছে হলো ওয়েব ডেভেলপমেন্ট ওয়াও আপনাদের তো মনে হয় এইটাই দুই মাস আর একটা কি ফেজ টু 100 ডেভেলপমেন্টটা জানি কোথায় ভাই আরো নিচে ডেভেলপমেন্ট মানে 400 ঘন্টা হ্যাঁ 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 ওই ভাই 400 ঘন্টা তো ফার্স্ট না 400 ঘন্টা না তো 200 ঘন্টা তো মানে না না 200 ঘন্টা ফার্স্ট 100 এরপর ভাই এই মডিউল অনুযায়ী 200 ঘন্টা হয় কিন্তু এখন তো ভাগ হয়ে গেছে এখন তো 2 ঘন্টা করে হইতেছে না ওইটা তো চেঞ্জ হয়ে যাবে ওইটার কথা বলি নাই আমি বলতেছি অন্য আরেকটা জিনিস ফেজ 2 আচ্ছা আচ্ছা এইখানে আচ্ছা তাহলে এইটা তাহলে ডেভেলপমেন্ট নামটা দিছে কেন ওয়েব ডিজাইন আর ডেভেলপমেন্ট তো ডেভেলপমেন্ট আছে তো পিএইচডি টু এসটিএমএল ওয়ার্ডপ্রেস আরো নিচে যান আপনি যদি দেখেন দেখেন ওয়েব ডিজাইন যেটা থাকে যেটা ডিজাইন সেটার মধ্যে থাকে হলো আপনার যে আমরা যে টেমপ্লেট গুলো করে থাকি না সেইটা থাকে যে ইউআই ইউএক্স রিলেটেড থাকে আর ডেভেলপমেন্ট যেটা শুধু ডেভেলপমেন্ট সেইখানে আপনার চলে আসে কারণ এই যে আপনি এইচটিএমএল সিএসএস এগুলো তো ডেভেলপমেন্ট করতেছেন ঠিক না এইখানে তো আপনি কি করতেছেন কোড লিখে ডিজাইন করতেছেন দ্যাট মিন আপনি অ্যাজ আ কোডার আপনি অ্যাজ আ প্রোগ্রামার সো এইখানেও ডিজাইনার এখানেও আপনি ডিজাইনার তবে এটা হলো ফ্রন্ট এন্ড ডিজাইনার ব্যাক এন্ড ডিজাইনার মানে আর্কিটেকচার যেটা আমরা বলে থাকি হ্যাঁ হ্যাঁ ফ্রন্ট এন্ড ব্যাক এন্ড ঠিক আছে তো এইটাই তো আপনারা আবার ভুল কর মানে সরি ভুল না আপনারা আবার ভাবেন না যে ভাই কি পড়াইতেছে এখানে তো এই হলো ফ্রন্ট এন্ড তো ফ্রন্ট এন্ডটাই আমরা যদি দেখি যে HTML CSS JavaScript এবং ব্যাক এন্ডে আমরা যদি দেখি PHP Ruby Python Java এবং .NET ওকে তো এখন আমি একটু রোড ম্যাপে চলে আসি এতটুকু যেহেতু আমি বলে ফেলছি তাহলে ইনশাআল্লাহ আপনাদের এবং দুইটা সমন্বয় হয়ে থাকে ফুল স্ট্যাক তো ওদিকটা যাচ্ছি না ফ্রন্ট এন্ড রোড ম্যাপ এবং আমাদের এইখানটায় আছে ছোট করে এখানে নিচে যাচ্ছি ব্যাক এন্ডটা কই আচ্ছা এখানে শুধু ফ্রন্ট এন্ডটাই আমরা কভার করতেছি পরে আমরা ব্যাক এন্ডটা দেখে নিব তো ফ্রন্ট এন্ড রোড ম্যাপ ফ্রন্ট এন্ড যেটা যখন আমরা করি এটা ওয়েব ডিজাইন যেটা আমরা বলে থাকি যেহেতু এখানে লেখা থাকে এটা হলো ক্লায়েন্ট সাইট একটা হলো ক্লায়েন্ট সাইট আর একটা হলো সার্ভার সাইট তো সার্ভার সাইট যেটা হলো PHP MySQL যেটা হলো সার্ভারের সাথে মানে এক জায়গায় ডেটা থাকে একটা স্টোরেজ থাকে যেখানে আপনার কোডগুলো থাকে আপনি যেখানে প্রোগ্রামগুলো পড়তেছেন ওইখান থেকে আপনার যে ডেটাগুলো যে আপনি ইনফরমেশনগুলো দিয়েছেন সেখান থেকে আপনার ডেটাগুলোকে নিয়ে এসে আপনার কি দেখাচ্ছে ক্লায়েন্টে মানে আপনার ক্লায়েন্ট সাইটে দেখাচ্ছে তো ফ্রন্ট এন্ড এবং ব্যাক এন্ড তো আমরা আমরা যেহেতু ফার্স্টেই ফ্রন্ট এন্ড দিয়ে শুরু করতেছি বা ওয়েব ডিজাইন দিয়ে শুরু করতেছি আমি এই লিঙ্কটা আপনাদের সাথে শেয়ার করবো ইনশাল্লাহ তো দেখেন যে আমাদের ফার্স্টেই থাকে একদম বেসিক যে জিনিসগুলো আমাদের না জানলেই না হয় আপনারা ব্রাউজার এটাকে বলা হয় হলো আমি তো ভুলে গেছিলাম একটু মনে করে নি আহ
ডম মানে ব্রাউজারে নিজস্ব কিছু মনে করেন যে স্টাইল থাকে বা নিজস্ব কিছু জিনিস থাকে এবং ডম যেটা আমরা বলে থাকি এইটা এইটার সম্বন্ধে আপনাদের এটার সাথে আপনার কি পরিচয় আছে যে ডম কিভাবে কাজ করে? জি ভাইয়া। ওকে, ডম ম্যানিপুলেশন। তো আলহামদুলিল্লাহ, এটা আমার নাই, এটা সম্পর্কে আইডিয়া নেই। আচ্ছা ঠিক আছে, তো যাদের নাই তাহলে আমরা ধরে নিচ্ছি যে অনেকের কাছে আছে, অনেকের কাছে নাই। তো আমরা তাহলে ডমটা ইনশাল্লাহ একটু আমরা বলে নিব, এখন না, আমরা জাস্ট আজকে একদমই স্ট্রাকচার থেকে শুরু করছি। তো ফ্রন্ট এন্ডে আমরা দেখতেছি যে যখনই ফ্রন্ট এন্ডটা চলে আসে, ফার্স্টে আমাদের মনে করেন যে HTML, CSS, JavaScript, তারপর মনে করেন দেখেন এখানে রোড ম্যাপ বলেই দিছে যে ইন্টারনেট আপনার হাউ ডাজ দ্য ইন্টারনেট ওয়ার্ক, হোয়াট ইজ দ্য HTTP, এইটা আপনাকে যে আমাদের বলতে পারেন ভাই এত বেসিক কেন পড়ানো দরকার, সেগুলো জানা আমার তো আছে আই হোপ, কিন্তু আমরা যখন এইটা শুরু করছি যা মানে সবারকে চিন্তা করেই আমাদের আপনার কি বলে সবাইকে মাথায় রেখেই যে সামনে এগোনো, কারণ এটা আমাদের একটা ফ্যামিলির মতো। তো আমরা একজন পারি আরেকজন পারি না এরকম না, আমরা জাস্ট বেশি লেন্দি করব না, চেষ্টা করব যেন আমাদের যথাযথভাবে যেন এটা কাভার করতে পারি। তো রোড ম্যাপটা হলো যে আপনার মনে করেন যে কি কি আমাদের থাকতে হয়, হোয়াট ইজ HTTP, ব্রাউজার অ্যান্ড হাউ দে ওয়ার্ক, কিভাবে ব্রাউজার ওয়ার্ক করে, এই যেটা বলছিলাম যে ব্রাউজার কিভাবে কাজ করে, হোস্টিং কি, ডোমেইন কি, তারপর DNS অ্যান্ড হাউ ইট ওয়ার্কস, এই জিনিসটা টোটালটাই হলো ইন্টারনেটের সাথে আমাদের জড়িত। এই পার্টটা যখন কমপ্লিট করে আসে, যখন এই এই জিনিসটা আপনি যখন বুঝে যান, আমি ইনশাল্লাহ সবগুলোকে ধরে ধরে আপনার সাথে ডিসক্রাইব করব। তো এরপরে আমরা এই ইন্টারনেট থেকে জাম দিয়ে আমরা আসি এবার কোড পড়ে চলে আসি। ফার্স্টেই দেখেন HTML এই তিনটা সিঙ্ক করেছে, CSS কি করছে এই তিনটার সাথে নিয়েছে, এবং JavaScript থাকতেছে, JavaScript, CSS, JavaScript এইখান থেকে এই পর্যন্ত আসছে। তো HTML কি করতেছে, লার্ন দ্য বেসিক, একদমই বলছে বেসিক, রাইট দ্য সিমেট্রিক HTML, আমরা যেটাকে বলে থাকি সিমেট্রিক মার্কআপ, ঠিক আছে, সিমেট্রিক মার্কআপ, তারপর হলো অ্যাসিমেট্রিক মার্কআপ। সিমেট্রিক মার্কআপ হলো যে স্ট্রাকচার গতভাবে আপনাকে আগানো, এটাকে বলা হয় সিমেট্রিক মার্কআপ, যে আমরা আমরা যখন কোড লিখব বা আমরা যখন রাইট সাম কোড, তো আমাদের জন্য সিমেট্রিক আকারে আমরা লিখতে পারি। তারপর ফর্ম এবং ভ্যালিডেশন, অবশ্যই আমাদের কি থাকে, ফর্ম থেকে কিছু ভ্যালিডেশন থাকে, যখন আমরা মনে করেন কখনো কোথাও ইনপুট দিই, যেমন একটা লগ ইন পেজ যখন থাকে, সেই লগ ইন পেজে কি থাকে, আপনার ইমেল অ্যাড্রেস দিতে হয়, আপনার পাসওয়ার্ড দিতে হয়, তারপর সাবমিট বাটনে আপনি কি করেন, ক্লিক করেন, তো ওইটা কি থাকে, একটা ফর্ম থাকে, সেখানে আপনার কি থাকে, ইনপুট ফর্ম থাকে, আপনার থেকে যে মেসেজটা বা যে ইনফরমেশনটা ও নিয়ে থাকে, নিয়ে থাকার পরে যখন আপনি রেজিস্ট্রেশন করেন, এরপর কি করেন, রেজিস্ট্রেশন করার পরে আপনার যখন আপনার ভেরিফিকেশন দেয় বা ভ্যালিডিটি দেয় যে ঠিক আছে আপনি এখন এই এই ওয়েবসাইটটা কি করতে পারবেন, অ্যাক্সেস করতে পারবেন, তখন আপনার ওই আপনার ইউজার নেম অর ইমেল অ্যাড্রেস এবং পাসওয়ার্ড দিয়ে আপনি কি করতেছেন, ওই সাইটটায় অ্যাক্সেস নিচ্ছেন, দ্যাট মিনস ফর্ম এবং ভ্যালিডেশনের কাজটা করতেছেন। এবং কনভেনশনাল অ্যান্ড দ্য বেস্ট প্র্যাকটিস মাস্ট বি কনভেনশনাল মেনটেন করতে হবে, যে আপনি যখন একটা একটা সিগনিফিসেন্ট আকারে যখন একটা কোড লিখতেছেন বা কোনো স্ট্রাকচারের সাথে, ততটুকুই এর বাইরে মানে কোড না লেখা, এবং কোড যেন বেশি বড় না হয়, যতটুকু আপনার মনে করেন যে মানে বুঝে ভালো কাজ, এবং অ্যাক্সেসিবিলিটি, এবং আপনার যেন কোড মানুষ যেন পড়তে পারে, বুঝতে পারে, এবং সিও বেসিক, সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন, তো এই জিনিসটা কি করতে হবে আমাদের মাথায় রাখতে হবে ইনশাল্লাহ। এবার চলে আসি CSS। CSS কি করে, যে HTML যে আপনার স্ট্রাকচারটা, যে কাঠামোটা আপনি তৈরি করছেন, মনে করেন যে আপনি একটা পিলার দিয়ে ধাম ধাম করে আপনি, আমরা দেখছি না যে ফেসবুকে মাঝে মাঝে দেখা যায় যে কয়েকদিন হাতে নিয়ে কয়েকজন কিশোর বা ইসে একটা মানে গ্রামে চলে গেছে বা যেখানে একটা বনজঙ্গল চলে গেছে, সেখানে একটা জায়গায় তারা ফার্স্টে কি করতেছে, অবকাঠামো নির্মাণ করতেছে, তারপর সেটাকে থাকার উপযোগী করতেছে।
তো ফার্স্টে আমরা কি করি, এইচটিএমএল স্ট্রাকচার দিয়ে আমরা একটা অবকাঠামো বানাই, একটা লেআউট বানাই, একটা লেআউট যেখানে মনে করেন আমরা থাকতে পারি। এখন এই থাকার জায়গাটা অবশ্যই তো আমাকে একটু সুন্দর করতে হবে। যেমন দেখেন, মানে আমরা তো মুসলিম, ঠিক না? আমাদের যখন আমাদের রব খুব সুন্দর করে তৈরি করছেন, আলহামদুলিল্লাহ, আল্লাহ আমাদের কত সুন্দর ভাবে তৈরি করছেন, আল্লাহ শুকরিয়া, আলহামদুলিল্লাহ। তো আল্লাহ আমাদের দুইটা হাত, দুইটা পা, চোখ, আমাদের এক একজনের কালার এবং আমাদের চুলে, এক একজন মানুষ এক একজন এক একটা আইডেন্টিটি, আইডি। তো এবং আমরা তারপর কি করি যে এই যে আমাদের অবকাঠামো তৈরি করে দেওয়া হয়েছে, তৈরি করে দেওয়ার পর আমরা কিন্তু খুব সুন্দর সুন্দর নিজেকে আরো পরিপাটি করে রাখার জন্য আমরা কি করি, নিজেকে আরো প্রেজেন্টেশন তৈরি করে রাখি। তো সিএসএস কি করে যে আপনার লার্ন দ্য বেসিক, এবং বেসিক থেকে আমরা যে লার্ন বেসিক, এখানেও বেসিক, এবং আপনার মেকিং লেআউট, অবশ্যই লেআউট। আমি এখানে আপনাদের ম্যাক্সিমাম জায়গায় ফোকাস দিব লেআউট রিলেটেড। লেআউট যদি আপনার ভালো হয়, আপনি গতকালকে বলছিলাম না যে আপনার টাইপোগ্রাফি ইজ কিং, মানে কন্টেন্ট ইজ কিং, ঠিক আছে? কিং যদি হয় একটা রাজ্য এমনি চালাইতে পারে বা প্রাসাদ পাইতে পারে, যদি কিং না থাকে তাহলে ওই মানে রাজপ্রাসাদ দিয়ে কি করুন বা রাজপ্রাসাদ থাকেই বা কি হবে? তো যেখানে রাজপ্রাসাদ থাকবে সেখানে কিং থাকবে, আর যেখানে কিং থাকবে সেখানে রাজপ্রাসাদ থাকবে। আর লেআউট যেটা, যে আপনার যখনই লেআউট থাকবে, আপনি যেই স্টাইলই করেন না কেন, আপনি ওই লেআউটে আপনি সুন্দর হয়ে যাবে কাজ করাটা। তারপর হলো জাভাস্ক্রিপ্টে যদি দিকে আপনি আসি, সিনট্যাক্স এবং বেসিক কনস্ট্রাক্ট গুলো আপনাকে ভালো করে বুঝতে হবে, এবং লার্ন ডম ম্যানিপুলেশন, ডম, আপনার ডমটা কিভাবে কাজ করে, ব্রাউজার কিভাবে কাজ করে, ব্রাউজারে মানে কিভাবে ব্রাউজার আমাদেরকে বুঝে যে আমি এই যে এইচটিএমএল কোডটা লিখলাম, এই চন লিখলাম, ও আমাদেরকে এইভাবে দেখাচ্ছে কিভাবে এই জিনিসগুলো ইন্টারেস্টিং না? যেমন লাইক, আচ্ছা বাই দ্য ওয়ে, আমি আমাকে সিআর মনে করাই দিবেন যে আমি আপনাদের সবার পিসিতে ইনশাল্লাহ নোট, নোডে কেউ কাজ করছেন? নোডে এখানে কেউ আছেন যে নোডে কাজ করেছেন কখনো? ব্রাউজার সিংস সম্বন্ধে কারো ধারণা আছে? আচ্ছা, ফার্স্ট অফ অল আমি জাস্ট একটু বুঝিয়ে দিই, আমার কোডটা এখানে করা আছে, ঠিক আছে? তো আমি এখন এটাকে কি করি, পাশাপাশি রাখি। আমি দেখেন দুইটা কাজ করব, নোট প্লাস 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 দিয়ে করা হইছে। নোট প্লাস প্লাস দিয়ে কি করা হইছে ভাই? এই যে বললেন না, না না ওইটা ভাইয়া নোট প্লাস, এটা হলো কোড এডিটর, যেমন এই যে আমাদের ভিএস কোড, ওইটা না ভাইয়া, নোট আর একটা জিনিস, নোট জেএস বলতেছে ভাই। ঠিক আছে, আপনি গিট ল্যাবের মতো কিছু ভাই, গিট ল্যাবের মতো, না না ভাই, নোটপ্যাড প্লাস প্লাস ওইটা দিয়ে ইয়া করে কোডিং লিখে, নোটপ্যাড প্লাস প্লাস, নোট প্লাস প্লাস না ভাই, এটা বলতে সরি ভাই, আসলে নোটপ্যাড বলতে গিয়ে নোট বলে ফেলছি, তো সরি ভাই। ওকে সরি ভাই, না না আপ ইয়া ফয়সাল ভাই, না ওই যে উনি বলছিল। আচ্ছা ঠিক আছে, এটা একটা বিষয়, যেমন আমি একটু বলতে দেন আমাকে, মনে করেন যে আমি এখানে কোনো কিছু লিখতেছি, লাইক এখান থেকে আমি এটা ফেলে দিই, এই পর্যন্ত আমি ধরেন ফেলে দিলাম, ঠিক আছে, এই যে আমি ফেলে দিচ্ছি, ওকে। এখন মনে করেন যে এই লেখাটাই আমি কি করলাম, কন্ট্রোল সি, এটা তো বুঝি, কন্ট্রোল সি কন্ট্রোল ভি এইগুলো সব, এখন আমি কি করতেছি কন্ট্রোল এস করলাম, সেভ করলাম না? সেভ করার পরে এই ব্রাউজারে এখনো কিন্তু লোড হয় না, অথবা ধরেন আমি এই যে এখানে আমি এই এই যে জিনিসটা আমি ফেলে দিছি না, এখানে নাই কিন্তু, কোডে নাই, অথবা ধরেন আমি এইখান থেকে ফেলে দিই, অনেক বড় দেখে এখান থেকে ফেলে দিলাম, সেভ করতেছি। সেভ করার পরে দেখেন কন্ট্রোল আর দেওয়ার পরে আমার এটা চেঞ্জ হচ্ছে, ঠিক না? ঠিক না জি ভাই। এবার এই ব্রাউজারটার দিকে তাকান, এবার এই ব্রাউজারটিকে দেখেন, উই লার্ন
with design and development. Okay. এবং control S দিলাম, save করলাম, এখানে আসি, কি হয়ে গেছে? Control R চাপ দিনে, অথবা ধরেন এই ব্রাউজারে থাকেন আমি এটাকে একটু নিচে নিয়ে আসি হ্যাঁ সেভ হয়ে গেছে লাইভ সার্ভার ছিল লাইভ সার্ভার ছিল এইটাকে এইটাকে আমরা চালাই হলো নোড দিয়ে কি দিয়ে চালাই নোড প্যাকেজ নোড তারপর হলো গাল কিছু এক্সটেনশন আছে যেটা দিয়ে আমরা ইউজ করে থাকি তো আমি এই যে আমার কোডটা হ্যাঁ বলেন build your own category for this website এবং save করতেছি দেখেন এইটাকে এই যে ব্রাউজার কানেক্টেড এটাকে বলা হয় লাইভ সার্ভার অথবা ব্রাউজার সিনস যেটা ভিএস কোডে অলরেডি দেওয়া আছে তো এইটা আমরা করে থাকি হলো গালপের সাহায্যে বা নোট প্যাকেজ ম্যানেজারের সাহায্যে তো আমি ইনশাআল্লাহ এই জিনিসটা আপনাদেরকে দেখাই দিব কয়েকটা ক্লাস যাওয়ার পরে আমরা যেহেতু এই ফ্রিকোয়েন্টলি এটা করব সেটার জন্য অথবা আমরা লাইভ সার্ভারটাও নিতে পারি আচ্ছা আমি একটু সময় নিচ্ছি একটু একটু আসতেছি প্লিজ ওকে ভাই ওকে ভাই একটু সময় নিছে যাওয়ার জন্য আসতেছে ডেভেলপারের মধ্যে কিছু কিছু কত বড় গল্প
ভাইয়ার কি ইলেকট্রিসিটি চলে গেছে? না ভাই চলে গেল, উনি চলে গেছেন তো বল কিছু সময় এমনি একটু কাজে ভাইয়া ভাই লেগেছে। আচ্ছা এইটা তো ডেফিনেটলি আমার কাছে আছে যখনই আমি কোনো কিছু চেঞ্জ করতেছি, লাইক আমি আবার একটু কোড লিখছি, মানে লিখছি না মানে জাস্ট দুইটাই আছে, দুইটা নিয়ে কাজ করা যায়।
তো এইটার সাথে যেটা আমরা করে থাকি এই যে একটা প্যাকেজ ম্যানেজার ইউজ করি, এই যে নোড মডিউলস এবং প্যাকেজ জেসন এবং প্যাকেজ এবং এই যে আমাদের গাল ফাইল থাকে। তো এটা একটা চমৎকার ফিচার। তো আমরা আমি যেহেতু আপনাদের দায়িত্ব নিয়েছি কিছু চেষ্টা করার যে কিছুটা আপনাদেরকে শিখানো যেটা হলো এখনকার ট্রেন্ডের সাথে যায়, এখনকার মনে করেন ইন্ডাস্ট্রি চায় বা এই জিনিসগুলো আপনার রিকোয়ারমেন্টে থাকে যে এটা তো আপনার ব্রাউজার সরি এডিটর আপনাকে ফিচার দিছে, বাট আপনি যখন নিজের মতন আপনার কোড বেসটা এই কোড বেস বা আপনার মনে করেন যে প্রজেক্টটা আপনি আপনার মতন যখন যখন সাজিয়ে নেবেন আপনার এই স্ট্রাকচার বা এখানে যখন কাজগুলো থাকবে তখন মনে করেন যে ওয়াও, সিম্পলি ওয়াও। ঠিক আছে, আর আমি বলেছিলাম আপনাদের একটা বোনাস ই করব ইনশাল্লাহ, সেটাও আমি আপনাদেরকে টাইম টু টাইম জানিয়ে দেবো যে বোনাস কি থাকবে ইনশাল্লাহ। তো বোনাসের মধ্যে একটা ফিচার যেটা বলেই নিলাম, মাত্র বলে ফেললাম যে নোড, ইনশাল্লাহ এটা আপনাদের সাথে ইন্ট্রোডিউস করব। আর একটা হলো এখনো বলিনি, ও এখানে আমরা ছিলাম যে এরপর চলে আসছিলাম হলো জাভাস্ক্রিপ্টে, তারপর এইখানে দেখেন এই যে গিটহাব, আমরা যেন আমরা আমাদের যে কাজগুলো আমরা যেন রিপোতে উঠে দিতে পারি, যেন আমাদের কাজগুলো থাকে আমাদের গিটহাবে থাকে, যেমন আমি যতগুলো এবং গিটহাবে আপনি লাইভ হোস্টিং করতে পারেন, শুধু যেখানে হলো ডেটাবেস মাইএসকিউএল যে কাজগুলো থাকে সেইটা আপনি পারবেন না, বাট আপনার ডিজাইন যে রেসপন্সিভ যে ডিজাইন গুলো যেটা মতো মোটামুটি আপনি কাজ চলে যায় সেটা আপনি প্রেজেন্ট মানে হোস্ট করে রাখতে পারবেন। তো এরপর হলো আপনার হলো বেসিক ইউজেস অফ গিট, যেটা গিট নিয়ে আছে, ওয়েব সিকিউরিটি নলেজ। তো মোটামুটি এখানে দেখেন যে ওভারঅল একটা রোড ম্যাপ দেওয়া আছে, সম্পূর্ণ একটা রোড ম্যাপ দেওয়া আছে এবং সিএসএস কিছু ফ্রেমওয়ার্ক নিয়ে কথাবার্তা বলা আছে, ওভারঅল ভালোই একটা বড় একটা রোড ম্যাপ। তো ইনিশিয়ালি ইনশাল্লাহ আমরা এটা চেষ্টা করবো এবং বলে দিব টাইম টু টাইম বলে দিব যে হ্যাঁ এইটা এরকম, আমরা এটাকে এরকম কাজ করে থাকি। তো এই গেল আমাদের রোড ম্যাপ গেল, এটা গেল। আচ্ছা এখানে আমাদের কি আসছে, ফান্ডামেন্টাল অফ ট্রেনিং। ডে ওয়ান যেটা থাকে হোয়াট ইজ এস্টিমেল, হাউ এস্টিমেল ওয়ার্ক, ইন্ট্রোডাকশন, ব্লা ব্লা, পারপাস অফ দ্য কোর্স, হু প্রোভাইড অফ দ্য কোর্স, হাউ দ্য ওভারকাম, আই ডোন্ট নো যে এখানের মানে অবশ্যই যে আপনার আমাদের আমরা ধন্যবাদ জানাই মাননীয় প্রধানমন্ত্রীকে এবং ডিজিটাল বাংলাদেশ ICT ডিভিশন যে এরকম একটা উদ্যোগ বা এরকম আমাদের বাসায় বসে আমরা এখন কাজ শিখতে পারছি, বা এটা তো আগে অফ ই ছিল আপনার লাস্ট ইয়ারও মনে হয় এটা ছিল হলো অফলাইনে, না লাস্ট ইয়ারও এরকম অফলাইনই ছিল। তো আমরা এখান থেকে আসলেই উপকৃত হই। তা আর এটা হলো LEDP আপনার ICT ডিভিশনের। তো ইন্ট্রো, এই ইন্ট্রো মেবি অনেক আগেই বলা হয়ে গেছে, তো আমরা এদিকে আর না যাচ্ছি, আমরা যাচ্ছি এইখানে বলেন মানে করোনা মহামারী শেষ হয়ে গেলে কি আবার অফলাইনে চলে যাবে ক্লাসগুলো? হোপফুলি তাই তো হওয়ার কথা। থ্যাংক ইউ। আচ্ছা ফার্স্ট অফ অল হোয়াট ইজ, যেহেতু আমরা লেন্দি করব না বলেই দিয়েছি, তো হোয়াট ইজ এইচটিএমএল, তো এখানে আমরা একটা কথা লিখি একটা আমরা ট্যাগলাইন দিয়ে দিলাম,
আমাদের মতন আমরা একটা ট্যাগলাইন ইউজ করলাম, এবং আপনার আমরা পরবর্তীতে আসি যে আমাদের পরের ধাপগুলোতে আমরা কিভাবে স্টার্ট করব, যে HTML, what is HTML, তারপর হলো what is CSS, তারপর হলো what is JavaScript, এরকম টাইম টু টাইম আমরা পরবর্তীগুলো সবকিছু জেনে নিব, বা আমরা একটু তো HTML HTML তে কি, HTML মানে কি, বা what is HTML, বা HTML means কি? HTML means হলো এটা কোনো কি না আপনার প্রোগ্রামিং কি ল্যাঙ্গুয়েজ না, এটা জাস্ট কি একটা হাইপার টেক্সট মার্কআপ ল্যাঙ্গুয়েজ, এটা কি জাস্ট হাইপার টেক্সট মার্কআপ ল্যাঙ্গুয়েজ, এবং এটা কি করে ব্রাউজার কি করে রিড করতে পারে, ব্রাউজার কি করতে পারে আপনার পড়তে পারে এবং ব্রাউজার এটা বুঝে এই কথাগুলো, ব্রাউজার যখন আমরা যে ট্যাগলাইন গুলো আমরা এলিমেন্ট গুলো আমরা ব্যবহার করি, ব্রাউজার এই যে আমাদের ব্রাউজার, এই সম্পূর্ণ ব্রাউজার গুলো সে কি করতে পারে বুঝতে পারে, যেমন আমরা এখন এইটা যেটা লিখতেছি এইটাও আমাদের কোড জেনারেট হয়ে আমাদের কি করতেছে, আমরা এখানে এইভাবে লিখতেছি ও কি করতেছে আপনার কাছে শো করতেছে যে, এবং সেটা আমরা কি করতেছি যে দেখতে পাচ্ছি। ওকে, তাহলে আমরা যদি বলি যে HTML means যদি হাইপার টেক্সট মার্কআপ হয়ে থাকে, হাইপার টেক্সট মার্কআপ ল্যাঙ্গুয়েজ হয়ে থাকে, তার মানে এটা কি একটা ল্যাঙ্গুয়েজ যেটা কি হাইপার টেক্সট মার্কআপ ল্যাঙ্গুয়েজ, এবং যেটি ব্যবহার করে ওয়েবসাইটের কি করা হয়, মনে করেন যে ওয়েবসাইটের কাঠামো, ওয়েবসাইটের বিভিন্ন পেজের কাঠামো তৈরি করা হয়, এবং এটা কি একটা প্রোগ্রামিং, এটা কিন্তু কোনো প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ না রে ভাই, যেমন যদি আপনার জাভা বলেন প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ, তারপর সি প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ, সি শার্প প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ, ASP.NET প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ, পাইথন প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ, PHP প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ, যা যা আছে সেগুলো সব প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ, বাট এটা হলো যে আপনার হাইপার টেক্সট মার্কআপ ল্যাঙ্গুয়েজ, এবং এটা কি করতেছে আপনার, এটা কোনো প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ না, এটা শুধুমাত্র ওয়েবসাইটটার একটা ওয়েবসাইট বা একটা পেজে কি করা হয় কাঠামো তৈরি করতে ব্যবহার করা হয়, লেআউট তৈরি করতে ব্যবহার করা হয়, যেখানে আমরা আমাদের মনে করেন যে ফার্স্টে মানে চিন্তা করছিল যখন যারা এটা তৈরি করছে যে আমরা কিভাবে আমাদের স্ক্রিনে, এটা আমাদের যে স্ক্রিন যেটা সেই স্ক্রিনে কিভাবে আমার কাজটা আমি দেখতে পারবো, তো ওই চিন্তা ভাবনায় যে আপনার HTML কি করা হয়েছে, HTML এবং HTML শুরু করা হয়েছে যে HTML এখন আছে হলো 5, আগে ছিল HTML 4 এরকম, আপনার এটার এটিকে একটা ডকুমেন্ট ফাইল ফরম্যাট ছিল, একটা ডকুমেন্ট ফাইল ফরম্যাট ছিল, এবং আপনার হলো এইটা দিনকে দিন দিনকে দিন এটা কি হচ্ছিল এস্টাবলিশ হচ্ছিল, যেমন এটার ফাইল নেম ছিল আগে ছিল, যেমন আগের এক্সটেনশন ছিল STM, এবং তারও আগে ছিল XHTML এক্সটেন্ড, আগে যেটা ছিল অনেক আগে যেটা ছিল, এবং এইটা ইনিশিয়ালি রিলিজ হয়েছিল 1993-তে, 27 বছর আগে, এবং HTML আপনার হলো এটা ছিল, এখন এখন তো আমরা ডাইনামিক পেজ আরো অনেক কিছু নিয়ে আসি,
যে এবং আপনার 2020-এ এটা লেটেস্ট আপনার রিভিল হয়, লেটেস্ট আপনার কি হয় রিজেনারেট হয়। যেমন আগে ছিল যেমন HTML, তারপর SGML, তারপর হলো ওয়েব ব্রাউজার, তারপর HTML এলিমেন্ট আসছে, তারপর হলো ডকুমেন্ট ফাইল ফরম্যাটে আসছে, এই তারপর কি আস্তে 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 এটি কি আরো এস্টাবলিশ হইতে থাকে। এবং এটা টাইপ কোড কি থাকে, এটা টেক্সট বেসড, টেক্সট বেসড কিছু ফাইল ফরম্যাট হয়ে থাকে। এবং আপনার টিম টিম বার্নলি ইন এপ্রিল 2009 উনি চিন্তা করে যে উনি একজন কি ছিলেন, ফিজিক্স ছিলেন। মেবি আপনারা এটা গল্পটা জানেন, তো আমরা আর গল্পর দিকে যাচ্ছি না, তো ইনশাল্লাহ আমরা এটা নিয়ে একদিন গল্প করব। এবং এটা কি HTML 2, HTML 3, 4, তারপর HTML 5 এভাবে রিলিজ হইতে থাকে এবং ড্রাফট আকারে থাকে আপনার অক্টোবরের দিকে, এটা ড্রাফট আকারে অনেক থাকে, তারপর XML ভার্সন থাকে এবং আগের কোড গুলো অনেক অন্য মানে আগের কোড গুলো কোড বেস গুলো ছিল একভাবে লিখতাম, এখন আমরা আর একভাবে কোড লিখি। আরো হলো এখন সিমেট্রিক চলে আসছে, যে সিমেট্রিক আকারে আমরা কি করি কোড লিখে থাকি, অ্যাসিমেট্রিক আগের আকারে লিখে থাকি এবং কোড কোড বেস গুলো যেন আমাদের খুবই অর্গানাইজ আকারে থাকে। সিমেট্রিক HTML হলো আমরা কি করি এমফেসিস করি, এমফেসিস করি হলো এবং আমরা কি করি যে কোড কে কোডের ইনফরমেশন কে এবং ইনকোডের ইনফরমেশন কে আমরা সুন্দরভাবে লুক এন্ড ফিল গুলোকে প্রেজেন্টেশন করি। তো আচ্ছা আপনার তো আমরা যদি তাহলে এইভাবে লিখি যে HTML হলো আপনার অবকাঠামো, অবকাঠামো তৈরির জন্য আমরা কি করে থাকি ব্যবহার করে থাকি। এটি আপনার ব্যবহার করা হয় করা হয়ে থাকে বা করে হলো আপনার কিসের জন্য, ওয়েবসাইটে বিভিন্ন পেজের বা কাঠামো তৈরির জন্য আমরা কি করে থাকি ব্যবহার করে থাকি। এবং এটি হলো যে আপনার যে অবকাঠামো, এবং এটা কি বিভিন্ন ট্যাগের সাথে বিভিন্ন ট্যাগের সমন্বয়, এটা কি করে বিভিন্ন ট্যাগের সমন্বয়ে HTML দিয়ে ওয়েবসাইটের ছবি, ভিডিও, লেখা, টেবিল, ফর্ম ইত্যাদি কি করা হয় লিঙ্ক করা হয়। যেমন আমরা এই যে যেমন এই যে মেগা অথবা আপনার টেলিগ্রাম, এই যে আমরা দেখতেছি যে এই যে ছবি, তারপর বিভিন্ন কন্টেন্ট, তারপরে যে ব্যানার, এই সমস্ত কিছু বিভিন্ন ট্যাগের মাধ্যমে কি করে থাকে আমরা ছবি, ভিডিও, লেখা, টেবিল, ফর্ম এগুলো কি করে থাকি আমরা প্রেজেন্ট করে থাকি। এবং আপনার HTML এর আমরা কি থাকি HTML এর কিছু সিনট্যাক্স থাকে, HTML কি থাকে বেসিক কিছু সিনট্যাক্স থাকে, কি কি থাকে আপনার যদি আমরা দেখে আসি যে HTML এর বেসিক কিছু সিনট্যাক্স কাজ করে আমরা সবগুলো একটা মাঝখানে কন্টেন্ট রাখি, দেখতে সুন্দর লাগবে। আচ্ছা HTML সিনট্যাক্সটা হলো বেসিক সিনট্যাক্স
The basic syntax of HTML made up with Kiki apna one tag, two apna attribute, এবং তিন নাম্বার কি হবে হলো আপনার এলিমেন্ট, তিন নাম্বার কি আপনার এলিমেন্ট আকারে থাকতেছে। ওকে, ট্যাগের এইচটিএমএল ট্যাগ হচ্ছে আপনার হলো যেটা দুইটা কার্লি ব্র্যাকেট, দুইটা আপনার মনে করেন যে আপনার দুইটা ব্র্যাকেটের সমন্বয়, মনে করেন যে ট্যাগ অ্যাট্রিবিউট এলিমেন্ট। এখন এই যে ট্যাগ গুলো, ট্যাগ গুলো কি করা হয়, ট্যাগ গুলো মনে করেন যে আপনার এইচটিএমএল এইচটিএমএল ট্যাগ গুলো কি করি আমরা, এইচটিএমএল ট্যাগ গুলো হলো যে এইচটিএমএল এর এই ট্যাগ গুলো একটা মনে করেন যে আপনার ব্র্যাকেট দিয়ে আমাদের কি থাকে, চারপাশটা ঘেরা থাকে, সেটা হলো এই আপনার লেস দেন এবং গ্রেটার দেন, এটা দিয়ে থাকে কি থাকে ঘেরা থাকে, এটার ভিতরে আমরা কি থাকি এভাবে লিখে রাখি HTML, এভাবে আমরা লিখে থাকি। এবং এটার কি করি আমরা একটা শেষেও আবার একটা স্ল্যাশ HTML দিয়ে আমরা শেষ করে থাকি, এবং এটার ভিতরে আমরা সমস্ত কিছু আমাদের ইনফরমেশন গুলো যেমন হেডার, সরি হেড, বডি, হেডের ভিতরে অনেক কিছু থাকে, লাইক ডক টাইপ থাকে, তারপর হলো HTML পুরোটা, এই যে HTML, তারপর হলো আমাদের হেড থাকে আলাদা, বডি থাকে আলাদা। তো হেড আপনার সমস্ত কিছু কি করে হলো লিংক করে, হেড যদি আপনি এইভাবে বলেন, হেড হলো আমাদের মস্তিষ্ক, হেডটা কি আমাদের মস্তিষ্ক, যদি আপনি এইভাবে চিন্তা করেন যে হেড, হেড হলো আমাদের মস্তিষ্ক, যেটা হলো আমাদের ব্রেইন কি করে, আমরা কিন্তু দেখতে পাইতেছি না যে আমাদের ব্রেইন সরি মাথার ভিতরে কি, যেই মনে করেন যে ব্রেইন, তারপর নার্ভ যেগুলো থাকে সেগুলো কি করতে পারে না, আমরা দেখতে পারি না, তার মানে হেডের ভিতরে যা থাকে তা কখনোই কি করা যায় না, দেখা যায় না। আর যেটা হলো বডি, যেমন বডি হলো আমাদের চোখ, কান, মুখ এবং আমার হাত এবং আমার ওভারঅল আমার পুরো বডি, এটা কি করতে পারতেছি আমরা দেখতে পাচ্ছি, দ্যাট মিনস এটা ভিজুয়াল, তার মানে হলো যা যা কন্টেন্ট আমার বডির ভিতরে থাকবে সবকিছু কি করতে পারি আমরা দেখতে পারি, এই যে আমরা দেখতে পারি এখানে আমরা দেখে থাকি। বাট আমরা এই হেডের ভিতরে যা যা আছে তা কি করি না, দেখে না, যেমন কি জানি না এই মেটা টাইপ কি করে, জানি না এই টাইটেল কি করে, জানি না আমি এখানে লিংক কিভাবে করে, এই টাইটেল যেটা থাকে এইটা আবার আপনার এই ভিতরে দেখায় না, এখানে দেখা হলো টুল বারের উপরে, এই যে আমাদের যে টুল বার, ব্রাউজার যে টুল বার, এইখানে আমাদের লেখা থাকে, এইখানে আমাদের লেখা থাকে টাইটেল, যখন আমরা কোন টাইটেল লিখি সেটা হলো আমাদের এইখানে লেখা থাকে। তো শুধু টাইটেলটা হেডের ভিতরে যে টাইটেলটা, যেমন লাইক টাইটেল আমি হলো ফয়সাল আহমেদ, আপনি হলো মনে করেন রায়ান, তো আপনাকে যখন ডাকা হয় যখন রায়ান, তখন রায়ান আসেন, তার রায়ান কি, রায়ান হলো একটা নাম এবং একটা টাইটেল। তো আমরা যখন একটা মনে করেন যে টেলিগ্রাম, এই যে টেলিগ্রাম দেখতেছি, টেলিগ্রাম একটা সাইট, তাহলে টেলিগ্রাম একটা কি টাইটেল, এইটা দেখা যায়, এইটা ভিজিবল, বাট হেডের মধ্যে আর কোনো কিছুই আপনার কি হয় না, দেখা যায় না, মানে এখানে কোনো রিপ্রেজেন্টেটিভ নাই। আর একটা জিনিস হলে সেখানে যে এটা হলো আপনার ফ্ল্যাট আইকন, সেই আইকনটা দেখা যায় যেটাকে দিয়ে আপনি আপনার সাইটটাকে প্রেজেন্ট করে থাকেন বা বলে থাকেন। ওকে, তো আমরা এখন যদি স্টেমেন আমরা একটু একটু যদি চাই, তাহলে এইচটিএমএল কি কি থাকে, একটা ডক টাইপ থাকে, এলিমেন্ট থাকে, অ্যাট্রিবিউট থাকে, ট্যাগ থাকে, ট্যাগ থাকে, কমেন্টস থাকে। এবং যেমন ডক টাইপ আপনার এই যে www.blue3.org, এই যে ডক টাইপটা আগে কি ছিল, যে ইনিশিয়াল অবস্থায় আমি যদি এইখানে একটা ট্যাগ লিখি,
HTML আগে ছিল হলো এরকম এক্সএমএল ফাইল জেনারেট হতো, এই যে এটা আমাদের এইখানে এক্সএমএল এটা যদি না দিতাম তাহলে কোড রান করতো না, আগে এই যে W3ORG এই যে এই লেখাটা থাকতো, এইটা না দিলে আমাদের কি করতো না করতো না, আগে আমাদের এখানে কোড রান করতো না। তো এই কথাটাই এখানে বলা হয়েছে, এবং কি থাকতো রিকোয়ার্ড কি থাকতো হেডার থাকতো লেফট ওভার ফ্রম, আগে ছিল লেফট ওভার ফ্রম SXML ছিল, ডাজন্ট নিড এ সার্ভার এনি পারপাস। এই দেখেন এইটা হলো আমাদের এলিমেন্ট, তো এলিমেন্ট মনে করেন যে এলিমেন্টটা এবং এই স্টার্ট ট্যাগ কন্টেন্ট অ্যান্ড ইনট্যাগ, এটা হলো ইনট্যাগ আর হলো স্টার্ট ট্যাগ, এইটা হলো আমাদের এলিমেন্ট আর এটা হলো এইটার ভিতরে থাকে আমাদের কন্টেন্ট। তারপর এলিমেন্টের আর একটা ভিতরে আছে ইরর থাকে, এটা এক্সাম্পল দিয়ে দেখাচ্ছে স্ট্রং স্ট্রং কে একটা আপনার এর আগেরটা যদি আমি যাই স্ট্রং স্টার্ট ট্যাগ স্ট্রং কে একটা এলিমেন্ট এবং এইটা মাঝখানে কি কন্টেন্ট। তারপর অ্যাট্রিবিউট কোনটা বলে, অ্যাট্রিবিউট যেটা হলো ভ্যালু কে রিপ্রেজেন্ট করে, অ্যাট্রিবিউট থাকে হলো নেম থাকে, অ্যাট্রিবিউট যে কোনো অ্যাট্রিবিউট হতে পারে, এবং এখানে কি থাকে ভ্যালু থাকে, যেমন এটা কি থাকে এলিমেন্টের ভিতরে থাকে, যেমন এই যে এবং এটা থাকে আমাদের কমেন্টটা এরকম থাকে এক্সাম্পল, যেমন দেখেন এখানে আমরা বলেছি যে টাইটেল গুগল, তো এটা দেখা যায় এখানে, এবং আমরা বললাম যে যা যা আছে বডিতে সেগুলো এখানে দেখে থাকি, অনলি কোড ইজ বডি উইল বি ডিসপ্লেড অন স্ক্রিন। এই যে সোর্স সোর্স কি একটা অ্যাট্রিবিউট আর এইটা কি ভ্যালু, অলটা একটা অ্যাট্রিবিউট, গুগল যদি না পায় তাহলে গুগল কি একটা ভ্যালু। তো এইখানে আমরা কিছু পাওয়ার পয়েন্টে যদি একটু দেখি যে ফ্রন্ট এন্ড এবং ব্যাক এন্ড কোডিং, ঠিক আছে, ডিফাইন এসটিএমএল সিএসএস এন্ড জাভা আউট, এইগুলো কি সব ক্লায়েন্ট ক্লায়েন্ট স্টাইল শিট ওয়ার্ক এক্সাম্পল, যেমন স্ট্যাটিক পেজ এবং ডাইনামিক পেজ, আর তারপর কি এসটিএমএল পেজ থাকে, তারপর হলো স্ট্যাটিক ওয়েবসাইট ইজ আ গ্রুপ অফ সেলফ কন্টেন্ট ইন্ডিভিজুয়াল পেজ অর পেজ সেন্ড দ্য ব্রাউজার ফ্রম দ্য সার্ভার অন পেজ অ্যাট এ টাইম, সার্ভারে আমরা এই পেজগুলো কি করে থাকি পাঠিয়ে থাকি। আর ডাইনামিকে কি করি, ডাইনামিক ওয়েব কন্টেন্ট ইজ বিল্ড ওয়েন ইট ইজ রিকোয়েস্ট বাই দ্য ইউজার ডিরেক্টলি অর প্রোগ্রামেটিকলি ওয়াইল আ ইউজার ইজ অন আ পেজ, যেমন ফেসবুক আপডেট বা হোয়াট এভার, মোস্ট ওয়েবসাইট কন্টেন্টস বোথ স্ট্যাটিক এবং ডাইনামিক এলিমেন্ট। তো আমরা ইনশাল্লাহ যে আমরা যেটা হলো জাস্ট Yeah.
পিএইচপির আগ পর্যন্ত যা দেখবো বা জাভাস্ক্রিপ্টের আগ পর্যন্ত দেখবো, আমরা ওইটা স্ট্যাটিক হিসেবে ধরে নিতে, তারপর হলো আমরা ডাইনামিক আকারে আগাবো। যেমন রিকোয়েস্ট টাকা কিভাবে পাঠায়, সার্ভার রিকোয়েস্ট এইচটিএমএল সিএসএস জাভাস্ক্রিপ্ট, এবং আমরা কি করি ফ্রন্ট এন্ড, এটা ফ্রন্ট এন্ড, এটা হলো আমাদের এই যে ব্যাক এন্ড, এটা ব্যাক এন্ড, এটা ফ্রন্ট এন্ড, এটা হলো সার্ভার রেসপন্স, সার্ভার রিকোয়েস্ট, এখানে ক্যান হাই, এবং এখানে কি হচ্ছে আরেকজন মনে করেন ক্লায়েন্ট, ক্যান ক্যান আই হ্যাভ আ ওয়েব পেজ প্লিজ, এটা কি করে সার্ভারকে রিকোয়েস্ট পাঠায়। সার্ভার কি করে, সার্ভার কি করে এইখানে খুঁজে, খোঁজার পরে ব্যাক এন্ড থেকে একটা সার্ভারের রেসপন্স পাঠায়, তারপরে এই যে ফ্রন্ট এন্ড চেক করে এবং সে একটা ইনফরমেশন দেয়, সেটা এসে এখানে দেখায় সার্ভার সাইড, ক্লায়েন্ট সাইড, ব্যাক এন্ড। তো সার্ভার কি থাকে, ডট নেট, এসপি, এসকিউএল এটসেট্রা, ব্রাউজার যেটা আমরা ক্লায়েন্ট হিসেবে দেখতে পাই, আমরা যে দেখতে পাই এসটিএমএল সিএসএস এবং স্ক্রিপ্ট ফাইল, ক্লায়েন্ট ক্লায়েন্ট সাইড যেটা ফ্রন্ট এন্ড কোডিং ইনক্লুডিং এসটিএমএল সিএসএস এবং জাভাস্ক্রিপ্ট, দিস জাস্ট মিনস দ্যাট আওয়ার কোড উইল বি ডাউনলোডেড ফ্রম দ্য সার্ভার অ্যান্ড দেন কমপ্লিট এন্টিটি ইন দ্য ব্রাউজার। এসটিএমএল সিএসএস থ্রি লেয়ার্স অফ ওয়েব ডিজাইন, স্ট্রাকচার, স্টাইল এবং বিহেভিয়ার। স্ট্রাকচার যেটা আমরা একটু আগে বললাম, কাঠামো, কাঠামো এবং কাঠামোটা খুব সুন্দর করে লেখা হয়, দেখানো হয় সেটা, এবং বিহেভিয়ার যে কিভাবে আমরা দিয়ে থাকি, যেমন আপনার এসটিএমএল, এসটিএমএল মার্কআপ সাইট প্ল্যানিং, এই যে ঠিক না সাইট প্ল্যানিং, এটা কি করতেছে আমাদের একটা কাঠামো তৈরি করে দিচ্ছে। তারপর হলো প্রেজেন্টেশন সিএসএস ইমেজিনারি এবং জাভাস্ক্রিপ্ট ফাংশনাল। হোয়াট ইজ এসটিএমএল, হাইপার টেক্সট মার্কআপ ল্যাঙ্গুয়েজ, হাইপার টেক্সট কিভাবে থাকে www.html, মার্কআপ ল্যাঙ্গুয়েজ, আর মার্কআপ ল্যাঙ্গুয়েজ ইজ আ সেট অফ মার্কআপ ট্যাক্স, দ্য পারপাস অফ দ্য ট্যাক্স ইজ গ্রুপ অ্যান্ড ডিসক্রাইব পেজ কন্টেন্ট, এই যে মার্কআপ ল্যাঙ্গুয়েজ, উইদাউট এনি মার্কআপ টু গিভ ইউর কন্টেন্ট স্ট্রাকচার, দ্য ব্রাউজার রেন্ডার আনফরমেটেড অ্যান্ড আনস্টাইল টেক্সট অলসো নন ইজ প্লেইন টেক্সট। কোনো কিছু যদি না পাঠান তাহলে আপনার কি হবে, একটা এরকম যা যা লেখা থাকবে সেটাই ও কি করবে পাঠাইতে থাকবে। তো ফার্স্টে কি থাকে, ডক টাইপ থাকে, এসটিএমএল থাকে, হেড থাকে, বডি থাকে, ডক টাইপ, এসটিএমএল, বডি এবং হেড থাকে। ডক টাইপ জিনিসটা কি, ডক টাইপটা হলো দ্য ডক টাইপ ইজ নট অ্যাকচুয়ালি আ ট্যাগ বাট আ ডিক্লারেশন, এটা কি একটা ডিক্লারেশন টেলিং দ্য ব্রাউজার হোয়াট কাইন্ড অফ এসটিএমএল ইউ আর ইউজিং। দ্য ডক টাইপ অ্যাবভ ডিক্লেয়ার্স এসটিএমএল ফাইল, যেমন আমরা যদি এখানে দেখি আমার কোড কোথায়, এই দেখেন ডক টাইপ এসটিএমএল, অথবা আপনি আমি এইখানে যখন এইখানে লিখলাম এসটিএমএল, এসটিএমএল, এই যে এসটিএমএল ফাইভ দেওয়ার সাথে সাথে, এই দেখেন ফাইভ দেওয়ার সাথে সাথে আমার কি করতেছে যে এটা হলো এসটিএমএল এর ফাইভ এর মানে ফাইভ এর ভার্সন, লেটেস্ট ভার্সন, এবং এটা কি কি করা হয় ডক টাইপ, যেমন আগে আমরা কি দিয়ে চিনতাম, এইটা দিয়ে চিনতাম এইভাবে। আমি কি বুঝাইতে পারতেছি আপনাদেরকে, আমি জাস্ট ইনিশিয়ালি গল্প গুজব আড্ডাবাজি এগুলো আমরা করতেছি যে কিভাবে কাজ করে, একটু বিগিনার লেভেলের মানে কথাবার্তা আমরা বলতেছি যে কিভাবে কাজ করে, ডক টাইপটা দিলে না দিলে কি হয়, ডক টাইপ না দিলে আমাদের ব্রাউজারে কি হবে, ব্রাউজার কি করবে না পাবে না, ব্রাউজার বুঝবে না, ওকে তো চিনাইতে হবে। যেমন আমি যদি রায়ানের বাসায় যাই, আমি যদি বলি যে আরে ভাই রায়ান রে চিনেন, এখন যদি এলাকার ছেলে পেলে রায়ান রে চিনে, বা রায়ান যদি সবার সাথে মিশুক টাইপের হয়ে থাকে, বা লোকজন যদি চিনে তাহলে বলবে হ্যাঁ ভাই রায়ানের বাসা ওটা, আর যদি নাই চিনে তাহলে কি বলবে ভাই রায়ান কেন বলতেছেন, আপনি বাসার নাম্বার বলেন, ঠিক না ভাই? তার মানে ব্রাউজার কে বুঝাইতে হবে যে কোড গুলো আপনি লিখতেছেন সেটা কি, আপনার HTML5 ডক টাইপ, ও কি করতেছে যে আপনাকে বুঝাচ্ছে দ্য ডক টাইপ ইজ নট অ্যাকচুয়ালি ট্যাগ, এটা কোনো ট্যাগ না, এটিকে একটা ডিক্লারেশন টেলিং দ্য ব্রাউজার হোয়াট কাইন্ড অফ HTML ইউ আর ইউজিং,
এন্ড আপনি যদি এক্সএমএল কোড লিখে রাখেন সে আদিকালে, তাহলে কি ও বুঝবো, ব্রাউজার বুঝবো? কারণ ব্রাউজার তো এখন প্রচন্ড মডার্ন হয়ে গেছে, ও কি করবো কইব যে এইটা তো ভাই পুরান জিনিস, আমি তো দেখাবো না, আপনি নতুন করে আহেন তাহলে আমি আপনারা দেখাবো, তাই তো? তাহলে যে আপনাকে অবভিয়াসলি অবশ্যই ডক টাইপটা ম্যান্ডেটরি দিতে হবে, এইচটিএমএল যেটা মাত্র আমি এই যে আপনাদের এখানে লিখতেছিলাম, আমি অবশ্যই আপনাদেরকে এটা দিয়ে দিব, মানে পাওয়ার পয়েন্টের স্লাইডারটা ইনশাল্লাহ আমি দিয়ে দিব হোপফুলি। তো এই যে দেখেন আমরা বলেছিলাম যে এই যে ট্যাগ, তো এটাই ট্যাগ, এইচটিএমএল এলিমেন্ট ডিফাইন্স দা হোল এইচটিএমএল ডকুমেন্ট, মানে আমার পুরো জিনিসটা, আমার যেখানে মনে করেন যে আমার মাথার ভিতরে যে আমার ব্রেইন গুলো আছে সেটা ধরে রাখছে কি হেড, আমার বডির ভিতরে যেমন চোখ, আমার স্টোমাকের ভিতরে আমার কিডনি টিডনি এগুলো সবকিছু কি আছে, বডির ভিতরে আছে, এবং আমার বডিটা কি মানুষ দেখছে, এবং ওভারঅল কি আমি একটা সারফেক্স দিয়ে কি কি হয়ে আসতেছি, মানে আমি যেমন হেড বডি এগুলো আমি একটা মনে করেন যে একটা যেমন লাইক উদাহরণ, আরো একটা সহজ উদাহরণ, যেমন আমরা কি বলি যখন বাইক চালাই, অবভিয়াসলি সেফ আপনি হেলমেট পরে নেন, না হলে আপনি যখন, আমরা যদি কোনো কারণে যেমন আমি সাইক্লিং করি আমি অলওয়েজ আপনার হেলমেট পরে নিই, ব্যথা পেয়ে গেলাম পরে গেলাম, তো আমাদের খুব খুবই তাড়াতাড়ি আমাদের মাথায় ইফেক্ট করে, তো আমাদের মাথা আল্লাহ যেন আমাদের মাথাটাকে আমরা সেফ করে রাখি, সেই জন্য যে সেফ ইকুইপমেন্ট গুলো আছে, সেফ ইকুইপমেন্ট গুলো আছে সেগুলো আমরা কি করে থাকি, পরে থাকি বা ব্যবহার করে থাকি। তার মানে আপনার হলো হেড বডি, তারপর হলো জাভাস্ক্রিপ্ট সিএসএস হারি আমি যাই লিখি তাই থাকে আমার এই যে এইচটিএমএল এর ভিতরে পুরো একটা আপনার যে কনক্রিট আকারে কি থাকে এটা আটকানো থাকে। তো এইচটিএমএল এলিমেন্ট ডিফাইন্স দা হোল এইচটিএমএল ডকুমেন্ট, পুরো ডকুমেন্টটারে কি করে থাকে ও ও আপনার ধরে রাখে। দা হেড এলিমেন্ট ইজ কন্টেন্টস স্পেশালি এলিমেন্ট দ্যাট ইনস্ট্রাক্ট দা ব্রাউজার ওয়্যার টু ফাইন্ড স্টাইল শিট প্রোভাইড মেটা ইনফো অ্যান্ড মোর, লাইক এই হেড বলে থাকে আমি এখন আপনার সাথে কথা বলতেছি না, তারপর আমি দেখতেছি, তারপর কি হলো একটা হঠাৎ করে মশা চলে আসলো আমার হাত এরকম উঠে সামনে দিয়ে, মানে হাতটা উঠে গেল, অথবা মনে করেন যে আমি এখন চা পান করতেছি আমার হাতটা কি করলো সিগন্যাল দিল, এই সমস্ত কিছু কি করতেছে আপনার, আমার ব্রেন সিগন্যাল দিচ্ছে যে তোমার এইখানে এই জিনিসটা হচ্ছে, তুমি এইখানে তোমার হাতটা নিয়ে যাও, অথবা তুমি তোমার চোখ দিয়ে এটা দেখতে পারতেছ, চোখটাকে একটু তোমার বা ঘুম ঘুম পাচ্ছে বা তুমি একটু চোখে পানি দিয়ে আসো, এই সমস্ত কিছু কি করতেছে সিগন্যাল দিচ্ছে, হেড কি করছে সিগন্যাল দিচ্ছে কাকে, ব্রাউজারকে। সো ব্রাউজারকে কি বলতেছে যে আমি স্টাইল শিট পেয়েছি, আমার কাছে যে স্টাইল শিট আছে, এই যে আপনি যে আমার অবকাঠামোটা তৈরি করতে দিচ্ছেন সেইখানে তো এখন হেডের মধ্যে এই যে মেটা পাই নাই আমি, টাইটেল পাই নাই আমি, লিঙ্ক পাই নাই আমি, যদি এখানে কিছু নাই দিয়ে থাকি কোনো কিছুই পাবে না, ফাঁকা দেখাবে। তো আর যা যা আমরা ইমপ্লিমেন্ট করবো সবকিছু আমাদের হেডের ভিতরে থাকে যেগুলো দেখা যায় না, যেমন এই যে সিএসএস থাকে, তারপর মেটা ট্যাগ থাকে, তারপর স্ক্রিপ্টের লিঙ্ক থাকে, তারপর ফন্ট অসমের লিঙ্ক থাকে, এই সমস্ত কিছু আমরা হেডের ভিতরে দিয়ে থাকি। বডি, দ্য বডি এলিমেন্ট কন্টেন্স দ্য ডকুমেন্ট কন্টেন্ট হোয়াট ইজ দ্য শোন, মানে দেখায় অঙ্গ যে আমরা কোনগুলো, তো নেস্টিং এটা থাকে একবারে এরকম খুবই সহজ আকারে, আমি শর্টকাট ইউজ করতেছি যেহেতু আমাদের এখন এইভাবে ধৈরা ধৈরা আমরা যদি করি অনেক সময় লেগে যাবে, যদি এইভাবে করি একবার দেখা দিচ্ছে HTML5 ক্লোজিং, তারপর আবার এখানে এই যে লিখলাম উপরে আসবে হেড HEAD হেড, আবার এখানে যদি এরকম করে লিখতে যাই আমাদের অনেক দেরি হবে, তো আমরা একটা কাজ করি HTML লিখার পরে এই যে ব্রাউজার এসে ফাইভ লিখবো ও বাকি সবকিছু আমার লিখে দিচ্ছে। তো এই যে হেড আর বডি এই দুইটা কি হয় যে আপনার দেখেন এই যে
হেড আর বডি একই লাইনে হয়ে থাকে। তো আমরা যেমন এই দুইটাকে একটু এইভাবে এনে একটা চার ঘর, চারটা স্টেপ, চারটা স্পেস আপনার এই যে এক সরি মনে করেন যে এক দুই তিন চার এখানে আসবে না, আবার এখানে এক দুই তিন চার, এই জিনিসটাই আমরা ট্যাব দিয়ে আমরা জানি ফোর স্পেস ওয়ান ট্যাব। তো আমার জাস্ট এইভাবে আমি ট্যাব ক্লিক করলাম, এই যে চারটা পরে চলে আসলো, তো এইটাকে বলা হয় হলো নেস্টিং। তো এইভাবে আপনারা নেস্টিং করে গেলেন। দা ইউজ অফ ফার্স্ট থ্রি ট্যাগস এইচটিএমএল হেড অ্যান্ড বডি ইন্ট্রোডিউস অ্যান ইম্পর্টেন্ট কনসেপ্ট নেস্টিং হুইচ ইজ দ্য হোয়েন ট্যাগ র্যাপ আদার ট্যাগ, একটার সাথে আর একটা কি করে থাকে মোড়ানো থাকে। তো হোয়েন ইউ ইউ ক্রিয়েট মার্কআপ ইউ শুড ইন্ডিকেট নেস্টিং বাই ইন্ডেটিং দ্য নেস্টেড ট্যাগ উইথ টু স্পেস অর টু স্পেস, দুইটা স্পেস প্রেফার অর আর ট্যাব দুইটা স্পেস, যেমন আমি এখানে করে রাখছি হলো আপনার চারটা স্পেস। তো কিভাবে করে রাখছি, সেটিংসে গিয়ে আপনার এখানে গিয়ে আমরা চেঞ্জ করে নিয়েছিলাম এই ট্যাব সাইজ চার দিয়ে রেখেছি, যদি আমি দুই দিয়ে রাখতাম তাহলে কি হয়ে যেত আমার দুইটা করে আমি আমার স্পেস বার দুইটা করে চলে আসতো। সেভেন ফাইভ এখন দেখো আমি দুইটা দুইটা করে এখন আমাদের চারটা করে ধরে আছে সমস্যা না, আমরা দুইটা করে দুইটা অথবা চারটা আমার ইচ্ছা দুইটা স্পেস প্রেফার অর আর ট্যাব চাপ দিব। ডকুমেন্ট হাইরেসি প্যাটার্নস চিলড্রেন এবং সিবলিং, ডকুমেন্ট হাইরেসি ডকুমেন্টের কি শ্রেণী বিন্যাসটা কেমন থাকে, প্যারেন্ট থাকে চিলড্রেন থাকে এবং সিবলিং থাকে। জাস্ট অ্যাজ আ জেনারোলজি ট্রি দ্য ফ্যামিলি হাইরেসি ইজ ডিসক্রাইব ইন টার্মস অফ রিলেশনশিপ অল এলিমেন্ট ইন দ্য ডকুমেন্ট হ্যাভ আ প্যারেন্ট, যেমন প্যারেন্ট থাকে ডকুমেন্ট which is the top and may have children nested inside or sibling place alongside, eta holo parent children and sibling eta parent shesh, the address of the element document hierarchy provides us with an address for each element eje amra ekhan theke jokhon likhtechi আমাদের প্যারেন্ট থাকে, প্যারেন্টের পরে আমাদের সিবলিং থাকে। এস্টিমেল এলিমেন্ট অ্যানাটমি অফ এস্টিমেল এলিমেন্ট ট্যাগ অ্যান্ড এস্টিমেল এলিমেন্ট ইনক্লুড বোথ দ্য এস্টিমেল ট্যাগ অ্যান্ড এভরিথিং বিটুইন দ্য ট্যাগ দ্য কন্টেন্ট, তারপর হলো আপনার স্টার্ট ট্যাগ ইন ট্যাগ, তারপর হলো অ্যানাটমি অফ এলিমেন্ট এইচ এইচ ওয়ান মেইন হেডিং এস্টিমেল হ্যাজ আ ডিফাইন্ড সেট অফ ট্যাগ নেমস অলসো কল্ড কিওয়ার্ডস কিওয়ার্ড দ্যাট দ্য ব্রাউজার আন্ডারস্ট্যান্ড দ্য এসেনশিয়াল এলিমেন্ট ট্যাগ প্রাইমারি স্ট্রাকচার স্ট্রাকচার এলিমেন্ট ব্লক ফরমেটিং এলিমেন্ট ইনলাইন প্রাইমারি স্ট্রাকচার এস্টিমেল হেড বডি, তারপর হলো হেড এলিমেন্টের মধ্যে থাকে কি কি, হেড এলিমেন্ট টাইটেল মেটা এবং লিঙ্ক, আর স্ট্রাকচার এলিমেন্ট ব্লক যেটা পি বি আর এইচ ওয়ান থেকে এইচ সিক্স ইউএল ওয়েল আনঅর্ডার লিস্ট অর্ডার লিস্ট, তারপর হলো অ্যাঙ্কর ট্যাগ ইমেজ এবং ডিপ, এগুলো কি স্ট্রাকচার এলিমেন্ট। আমরা কি একটু বেশি ফাস্ট যাচ্ছি না ঠিক আছে অনেক সময় চলে যাবে ভাই, আপনি কোডে গেলে তো তখন দেখতেই পারবো, এখন এখন জাস্ট আমরা জাস্ট ওভারভিউ দিয়ে দিচ্ছি। স্ট্রাকচার এলিমেন্ট ব্লক গুলো থাকে পি বি আর এইচ ওয়ান থেকে এইচ সিক্স ইউএল
তারপর হলো আনঅর্ডার লিস্ট, অর্ডার লিস্ট, অ্যাঙ্কর ট্যাগ, ইমেজ এবং জিপ, এইগুলো থাক সবে হলো সবই হলো ব্লক বা বডির ভিতরে থাকে। আর ফরমেটিং এলিমেন্ট যেটা ইনলাইন থাকে ইএম, তারপর আই, স্ট্রং, বোল্ড, তারপর কিউ, ব্লক ওয়াইড এবং স্প্যান ট্যাগ, এটা কি ফরমেশন করার জন্য এবং এটার কি নিজস্ব কি থাকে না, একটা উইথ থাকে না, দিতে হয়। নেস্টেড ট্যাগ গুলো থাকে এইভাবে যে ডিফ এবং কন্টেন্ট, এবং বেসিক স্ট্রাকচারটা থাকে হলো এরকম যেটা মাত্রই আমরা দেখে নিয়ে আসলাম, হেড যেটা আমরা প্রিভিউ দেখি, তারপর বডির ভিতরে যে বডির ভিতরে মাই ফার্স্ট পেজ, লরিয়াম ইপসাম যে মাই ফার্স্ট পেজ, এগুলো সবই আমরা যাব দেখব, প্যারাগ্রাফ, তো এগুলো আমরা করে 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 দেখব, ব্লক এলিমেন্ট কোনটা, ব্লক এলিমেন্ট, ব্লক এলিমেন্ট গুলো কিভাবে থাকে, মোর ইনলাইন এলিমেন্ট প্রিভিউ, তারপর হলো আপনার অ্যানাটমি অফ এলিমেন্ট যেটাকে বলা হয় হলো আপনার অ্যাট্রিবিউট বলে থাকি, লেন্থ, এস্টিমেল লেন্থ, মোস্ট এলিমেন্ট ক্যান হ্যাভ অ্যাট্রিবিউটস হুইচ প্রোভাইডস অ্যাডিশনাল ইনফরমেশন অ্যাবাউট দ্য এলিমেন্ট, যেটাকে যেমন এই যে লেফট মানে ক্লাস, ক্লাস কি একটা অ্যাট্রিবিউট, আর এইটা কি ভ্যালু, দ্য অ্যাসেন্সিয়াল অফ অ্যাট্রিবিউট, লিঙ্ক, ইমেজ এবং অ্যাঙ্কর ট্যাগ, লিঙ্ক এই যে এটা রেফারেল, স্টাইল শিট টাইপ এটা অ্যাট্রিবিউট, এবং এই যে হাইপার টেক্সট কি বলে এইচ রেফ স্টাইল শিট ডট এস টি এম এল, এই সমস্ত কিছু হলো অ্যাট্রিবিউট, সোর্স অ্যাট্রিবিউট, সিএসএস, আমরা সিএসএস এ যাচ্ছি না, শুধু এস টি এম এল নিয়েই থাকবো। তো এবার আমরা এটা তো আমাদের দরকার নেই, এবার আমরা চলে যাই, তো এবার আমরা কিছু লেখালেখি করি, চালাই দিচ্ছি, কোনো সিএসএস কিচ্ছু লিখবো না, কোনো কিছুই লিখবো না, এটাও আমি বন্ধ করে দিচ্ছি। কিভাবে বন্ধ করতেছি সব কিছু আমরা ইনশাল্লাহ বলে দিব। তো আচ্ছা এক কাজই করি, আমরা শুরু থেকে শুরু করি, এইচটিএমএল ফাইভ লিখলাম, ওকে, এখানে আমরা কি লিখবো, আমরা মাই, এখানে আমি আমার সেভ করে রাখি, এই কোডটা আমার পরবর্তীতে দরকার হবে, বাস নিজের ইসের জন্য, আবার মাই এখানে আমরা কি টাইটেল দিতে পারি, ক্যাচ নেম দিয়ে দাও, ডব্লিউডি স্পেশাল ব্যাচ SP01, আচ্ছা SP01, ওয়েব ডিজাইন এন্ড ডেভেলপমেন্ট, আচ্ছা এটা তো শর্ট ফর্ম, আমরা না লিখে বড় করেই লিখি, ওয়েব ডিজাইন এন্ড ডেভেলপমেন্ট স্পেশাল দেখলাম যে আমরা এলিমেন্ট দেখলাম, অ্যাট্রিবিউট দেখলাম এবং ট্যাগ দেখলাম, তো আমি লিখি H1 দিয়ে মাই FIRST ফার্স্ট ওয়েব পেজ, ওকে, এবং H1 মানে কি, H1 মানে হলো হেডিং, আর P মানে হলো প্যারাগ্রাফ, হ্যালো বন্ধু, আমি আজ থেকে খাওয়া দাওয়া করবো না, আচ্ছা আমি আজ থেকে ভালো করে
আজ শিখবো শিখবো ওকে এবং আমি সেভ দিলাম। আমরা এবার এখানে চলে যাই, এই যে আমাদের লাইভ স্ট্রিম, এইখানে আমাদের যেহেতু লাইভ স্ট্রিম, এই যে কোথা থেকে আমরা নিয়ে আসছি, এইখান থেকে, এই যে পোর্ট চলতেছে কিন্তু এখন, এটাকে অফ করে দিলেই এটা কিন্তু অফ হয়ে যাবে লাইভ স্ট্রিম। এবং এইখানে তো আসে নাই, তাহলে এখানে কি করবো আমরা, কন্ট্রোল আর, কন্ট্রোল আর এ রান, কন্ট্রোল আর ফর রান, অথবা এইখান থেকে আমরা ব্রাউজারটাকে রিফ্রেশ করলে আমরা যা যা কোড লিখবো তা তা পেয়ে যাব। আর এইখানে তো অটোমেটিকলি এই ব্রাউজার সিঙ্কস এর মতোই কাজ করে। তো আমরা কি করলাম, আমরা ডক ট্যাগ, ডক ট্যাগ কি করে আমার ব্রাউজারকে বুঝাইছে যে এইটা এই ট্যাগ গুলো সব এইচটিএমএল 5 এর ট্যাগ। লেন্থ মানে হলো এটা ল্যাঙ্গুয়েজ হলো ইংলিশ ল্যাঙ্গুয়েজ, এটা কি ল্যাং একটা অ্যাট্রিবিউট, এবং ইএন হলো ভ্যালু। হেড আমরা কি বলছি যে ক্যারেক্টার ইউটিএফ 8, এগুলো সব বিস্তারিত বলবো। ভিউপোর্ট, ভিউপোর্ট কি করছে যে ভিউপোর্ট আমার মোবাইলে যখন দেখাই আমার ডিভাইস গুলোকে বোঝার জন্য। আর এটা হলো আমাদের টাইটেল ছিল, আমরা এখনো কোনো লিংক করি নাই। লিংক দ্যাট মিনস এই যে আমাদের যে লিংক যেটা ছিল সেই এই দুইটা লিংক আমরা এখানে নিয়ে আসি নাই। আমরা তো তাইলে এই দুইটাকে এখানে আপাতত এনে এইভাবে রেখে দিই। ওয়াও, এখন যদি আমি, এই হলো আমাদের লিংক, এটাকে আমি আসলে এইভাবে রেখে দিই। আর এইটা হলো আমাদের আর একটা ফন্ট অসমের লিংক। তো আমি আপাতত কোনো, আমরা যেহেতু সিএসএস শিখবো না দেখবো না, তো এই আমরা এইভাবে মাই ফার্স্ট ওয়েব পেজ আমরা কি করলাম, চমৎকার না? মনে করেন আপনারা কেউ কিচ্ছু পারেন না, মানে কেউ কিচ্ছু পারেন মানে কি আমিও কোনো কিছু পারি না, আমরা সবাই শিখতে আসছি, ভুলে গেছি, কিচ্ছু পারি না, একদম সহজ। ওয়াও, একটু অবাক হই, হ্যাঁ এমনি লিখছি এখানে, রিলোড দিলাম, ম্যাজিক তো, কি অবস্থা, কি যে অবস্থা, জালতি সব শো করে রে বাপ, জাইলি এরপর সেভ দেই, সেভ দেওয়ার পরে কন্ট্রোল বা এখানে রিফ্রেশ দি, আই হাই যা লিখছি তাই। আপনাদের সাথে মজার একটা জিনিস শেয়ার করি, আমি হলো তখনও ভার্সিটিতে ভর্তি হয় নাই, বুঝছেন, ভার্সিটিতে ভর্তি হয় নাই, ফার্স্টে এরকম একটা মনে করেন যে এরকম একটা পিডিএফ পাই, মানে হয়তো 2010-এর ঘটনা, আমার 2009, আমার বাসায় 2009 শেষের দিকে, মানে 2010-ই ধরে, 2010-এ আমার ফার্স্ট, আমি নিজের টাকা, একদম নিজের টাকা একটা ডেস্কটপ কিনি, যেহেতু মেডিকেলে চান্স পাইনি, তো এখন কোথায় না কোথায় ভর্তি তো হইতে হবে, তো একটাই শখ ছিল যে সিএসসি নিয়ে পড়ব। তখন বড় ভাইরা দেখতাম যে এরা সিএসসি নিয়ে পড়ে, একসময় যেমন আমার চাচাদা ছিল তারা ট্রিপল নিয়ে পড়তো বা টেক্সটাইল নিয়ে পড়তো, তাদের একটা ই ছিল, ট্রেন ছিল। তো আমার ছোট চাচু পড়তেন হলো কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং নিয়ে, তো চাচার ওই পিসিতে গিয়ে খালি আমরা গেমই খেলতাম আর কিছুই করতাম না। দেখতাম যে গেমে বাটন ক্লিক করে গাড়িটা কি দৌড়াইতেছে, এমনি ডানে, আমি আবার রোড রাশ যখন খেলতাম বাইকের উপর দিয়ে যে লাথি মারতাম, ঘুষি মারতাম, ওয়াও মজা লাগতেন। আরে ভাই বললেন কিউরিসিটি যে কেমনে এগুলো বাড়াই, তৈরি করছে কেমনে, মানে কি জানি। তো আমি না একটা পিডিএফ পাই, পিডিএফ মানে পুরো এরকম যে এইটা এইটা লিখবা, ওইখানে আমার হারাই ফেলছি ভাই, এত চমৎকার ভাবে ওইখানে প্রেজেন্টেশন ছিল, একটা পিডিএফ পাই একদম বাংলায় খাস বাংলা ভাষায় লিখা যে আপনি এইখানে এটা লিখবেন এইটা পাবেন। তো আমি ফার্স্ট টাইম, বুঝছেন, এরকম লিখছি, এই ফার্স্ট টাইম, এই যা যা আছে না, তখন তো 2010-এ ডক টাইপ ছিল না, এক্সএমএল ছিল। তো 2010-এ XML আচ্ছা ডক টাইপের কথা একটু পরে বলি। তো আমি না ফার্স্টে এখান থেকে এই ওইখানে যা যা করছে না, আমি এই যে এইভাবে ফার্স্টে বলছে যে ই নামাইতে, যে নোটপ্যাড প্লাস প্লাস, তো নোটপ্যাড প্লাস প্লাস আমি করলাম, নামাইলাম, নামানোর পরে তো তখন তো ইনস্টল দিতে পারি, ইনস্টল দিলাম, ইনস্টল দেওয়ার পরে একটা সাদা পেজ আসছে, তারপর বলতেছে যে এইভাবে করেন।
তো আমি এভাবে করলাম, বললাম সেভ করেন, সেভ করলাম, সেভ করার পরে বলে কি এখানে যান, যায় এখানে একটা ক্লিক করেন, আর নাইলে কন্ট্রোল আর চাপ দেন। তো মানে আমার চেহারার ভিতরে না একটা মানে কেমন এইখানে লিখলাম এইখানে পড়লো, ওরে কি যে অবস্থা। আমি আম্মার এক বলতেছি, আম্মুর এখানে আম্মু দেখো যে আমি এখানে লিখছি, এখানে দেখো দেখো আমি এখানে লিখছি, লিখার পর আমি চাপ দিছি, চাপ দেওয়ার পর আমি যা যা লিখছি মা সব সব হলো এই যে ব্রাউজারে চলে আসে। তখন তো ব্রাউজার বুঝতাম যে মনে করেন যে আপনার ব্রাউজার বুঝতাম বলতে মনে করেন যে যেহেতু আমার ফার্স্ট ফেসবুক অ্যাকাউন্ট ছিল হলো 2006, 2006 আমার ফার্স্ট আমি ফার্স্ট আমার ফেসবুক অ্যাকাউন্ট খুলি, 2000 ফার্স্ট প্রাইভারি করে না 2006 আমার প্রথম অ্যাকাউন্ট মানে খোলা, অনেক বছর হয়ে গেছে, অলমোস্ট 14 ইয়ার্স। তো তো এগুলো তো সব বুঝি, ইউটিউবে যাওয়া এগুলো সব বুঝি বা এটা ব্রাউজার তো, কিন্তু এইখানে যে কোড লেখার পরে যে এইখানে রান করলে যে এটা এইটা না খুবই মজা লাগতেছিল, খুবই ইন্টারেস্টিং, মানে ইন্টারেস্ট পাচ্ছিলাম, ইন্টারেস্টিং ইন্টারেস্ট পাচ্ছিলাম, ওয়াও ভাল লাগতেছিল খুবই। তো ওইটাই মনে করেন যে আপনারা আজকে যে যেখান থেকে আসছেন ভুলা যান সবকিছু, একটু আমাদের মাঝে মাঝে একটু মজা দিবেন যে কি যে মজা পাইলাম রে বাপ। তো ইনশাল্লাহ হোপফুলি আমরা ভালো কিছুই শিখবো আমরা, এবং এমন লেন্দি করবো না, যেটা হলো যে অনেক এবং একটা চেষ্টা করবো যে প্রজেক্ট আকারে আগানোর জন্য, যেখানে মনে করেন সবকিছু একবারে বিস্তারিত বলে আসবো। তো এখন যদি আমি জাস্ট একটা ছোট্ট জিনিস জানার জন্য, যদি আমরা প্রজেক্ট আকারে আঁকাই আগাই তাহলে কি অনেকের কি প্রবলেম হবে, যদি এখানে অনেকে বিগিনার লেভেলে থাকেন যে একবারে জিরো লেভেলে? জি ভাই, প্রজেক্ট আঁকাটা হলে কি ভালো হয় সবার জন্য? আর ভাই যে নতুন ক্রিকেট খেলা শিখছে তারে কি করবে, তারে তার কাছে পাঠাই দেবো, তারে টেনিস বলে শিখাইবো, টেনিস বল দিয়ে শিখাই, আগে টেনিস বল না প্লাস্টিক বল দিয়ে শিখাইবো, তারপর টেনিস বল, তারপর টেনিস বলের উপরে কস্টিপ পেঁচা শিখাইবো, তারপর ক্রিকেট বল শিখাইবো, তারপর ক্রিকেট বল সিজন সিজন বল ভাইয়া প্রেজেন্টার নেন। ওকে চলেন আমরা ইনশাল্লাহ 45 এর দিকে, রায়ান আপনি আমাকে স্মরণ করে দিন, আমরা 45 এ আমরা ইনশাল্লাহ আমাদের অ্যাটেন্ডেন্সটা নেওয়া শুরু করবো ইনশাল্লাহ। আজকে থেকে শুরু করে দিলাম আমরা, দেখা যাক কি হয়। ওকে ভাই, ভাইয়া বলেন একটা কোশ্চেন করব, মানে যদিও যদি আপনি যদি আমাকে জানা থাকে তো সেটা অ্যানসার দিবেন। সাপোজ আমি আমার বা বিভিন্ন ব্রাউজারে যে ট্যাবগুলো থাকে তো সেটা যদি আমি হঠাৎ কেটে ফেলি, সেটা নিয়ে মানে আবার ওই সকল ট্যাবগুলো নাকি নিয়ে আসার সিস্টেম আছে এরকম? কন্ট্রোল শিফট টি এই দেখেন আপনার সামনে দেখেন, আপনি আপনি ব্রাউজার দেখেন, আচ্ছা একটা দেখাই, আপনি তো সকলগুলো বলছেন একটা দেখাই তাহলে আপনি বুঝতে পারবেন, একটা যা সকল তা। দেখা যাচ্ছে স্ক্রিন? জি ভাইয়া জি। এই দেখেন এইটা কেটে দিলাম, এইটা কেটে দিলাম, এইটাও কেটে দিলাম। ওকে জি, এবার কন্ট্রোল শিফট টি, ফার্স্টে কোনটা আসলো? এইটা আসলো, কন্ট্রোল শিফট টি। এবার কোনটা আসলো? এইটা আসলো, কন্ট্রোল শিফট টি। এবার আবার ডেলিগ্রাম আসলো। ওকে আরেকটা বলি, যদি পুরোটাই আমি কাটিয়ে দিই, ধরেন যে আমি আমার ডেস্কটপের ইয়াতে চলে গেলাম, তারপর সেটা আমি যাচ্ছে, যদি এইরকম থাকে যে আপনি কেটে দিলেন, হ্যাঁ হ্যাঁ কেটে দেওয়ার পর আপনার যদি এই দেখেন কন্ট্রোল শিফট টি দিলাম, আচ্ছা দুইটা টাকা দিয়ে তখন সব আইসা বলবে
আচ্ছা এটাই, কারণ এই জিনিসটা আমি কালকে একজনের কাছে দেখছিলাম, বাট আমি বলতে পারি নাই কিন্তু আসলে কি বলেন না আজকে যা থেকে বেশি জিনিস তো আমরা জানি না বা হয়তো বা সেটা জানাও হয় না। কালকে যা থেকে দেখছেন যে আপনারা দেখায় নাই না, আমি তার ওনারে মানে কোশ্চেনই করি না এটা নিয়ে। দুইটা টাকা দিতেন তাহলে দেখতেন কি কোশ্চেনও করতে পারতেন আবার জানতে মানে দেখে নিতে পারতেন। আচ্ছা আমরা তাহলে আপনার কাছে আমি আপনার কাছে দুইটা টাকা পাই, ঠিক আছে? আমি পাই, রায়ান পাই, আমরা ভাগাভাগি করে নেব, কারণ রায়ান যদি কখনো ডলার তুলি মাইক্রো ওয়ার্কস আছে দিয়ে দিব। ওরে ভাই রে ভাই মানে দুই টাকা নাই টাকা দিন ডলার দিবে টাকা আমি আপনাকে ডলার দেবে ডলার দুই ডলার দিবে দিলে ডলার দিব ভাইয়া। আচ্ছা ঠিক আছে দুই ডলার দিবে তাহলে আমরা এক কাজ করব, ওই রায়ান এক ডলার আমি এক ডলার, 80 টাকা 80 টাকা। ওকে ওকে ভাই ওকে। অলরেডি আমি 2 টাকা 93 পয়সা মানে আর্ন করছি। আচ্ছা রোল ওয়ান, রোল ওয়ান, রোল ওয়ান, আপনারা আপনাদের স্ক্রিন গুলো প্রেজেন্ট করেন না, দুঃখ আপনার স্পেশালি তোলা হয় না এখনো। আচ্ছা ঠিক আছে তুলে নিচ্ছি, তুলে নিব, একটু সবর করেন বা নামটা পরে বলে যে আছে কিনা দেখে নিব। আচ্ছা রোল থ্রি, রোল থ্রি, রোল তিন আছেন, রোল তিন, রোল চার, রোল চার, রোল চার, রোল ছয়, সিক্স, সিক্স আছেন, সিক্স, এক তিন চার সিক্স কেমন হয়, সেভেন, সেভেন আছে ভাই, সেভেন ইয়ে বলছে চ্যাট, রোল নাইন, জি ভাই আছি, রোল টেন, ভাই আমার রোলটা কি চেঞ্জ হয়েছে, রোল এইট, রোল টেন প্রেজেন্ট ভাইয়া, ভাইয়া রোল এইট, বশির আহমেদ, হ্যালো জি বল, আপনি কি অ্যাটেন্ডেন্স নিবেন ভাই? এইট ডাকেন নাই, এইট ডাকি নাই, বশির আহমেদ। আচ্ছা আমি কি কোন SPGD50 আচ্ছা একটু একটু অপেক্ষা করেন। কালকে সবাই তো বাসায় থাকতেছেন না? জি না ইনশাআল্লাহ। কেন ভাই আপনার বাসায় কি দাওয়াত দিবেন আমাদেরকে? যদি আপনি দাওয়াত দেন তাহলে দিতে পারি আপনাদেরকে। আচ্ছা সরি, রোল সাত আছেন, রোল সাত, বশির, রোল সেভেন প্রেজেন্ট দিছিল ভাই, আট আছেন, আটও আছেন, নয় আছেন, জি ভাই আছি, দশও আছেন না, দশও আছেন, সুমাইয়া, জি ভাই আছি, ইলেভেন, ইলেভেন, জি ভাই প্রেজেন্ট, টুয়েলভ, টুয়েলভ, টুয়েলভ আছেন, উম্মে হাবিবা, রোল ফোরটিন, ফোরটিন, রোল ফোরটিন, রোল এইটিন প্রেজেন্ট ভাইয়া, ভাইয়া ফোরটিন প্রেজেন্ট, রোল এইটিন, এইটিন আছেন, এইটিন, নাইনটিন, প্রেজেন্ট,
31 yes bhaiya 32 32 present bhaiya tapor holo 35 yes bhaiya present bhaiya 32 present 35 bhaiya okay 32 35 dui jon ke diyechi 37 36 36 present bhaiya 37 present bhaiya 39 present bhaiya 42 ji bhai 43 43 bole gese bhai 44 44 o bole gese 46 present bhaiya 47 47 49 49 present bhaiya present bhaiya 50 56 বলে গেছে ভাই 57 present bhai 57 58 ও বলে গেছে ভাই 58 বলে গেছে 62 দুই জনে ভাই বার্সেলের কাজ তারপর 67 আসি ভাই তারপর 68 present ভাইয়া 70 CR জি ভাই আসি 71 বলে গেছে ভাই 93 94 95 96
হ্যালো আসসালামু আলাইকুম ভাইয়া আপু চ্যাটে বলে দেন 75 79 জি ভাইয়া আমি আমার ইলেকট্রিসিটি ছিল না আমি জয়েন করতে পারি নাই ওয়েট বলতে সবও বলতেছি আর তো কেউ বাকি নেই না ওকে এবার ফারিয়ানুসরাত কোথায় আছেন জি ভাইয়া আপনাকে আমি মেইল করেছি কালকে রাতে জি ভাইয়া আই এম সো সরি আমার ইলেকট্রিসিটি ছিল না আমি এই যে মাত্র জয়েন করেছি আর কি পরে দেখি যে রোল কল চলতেছে অলরেডি মাত্র জয়েন করেছেন জি ভাইয়া হ্যাঁ ইলেকট্রিসিটি ছিল না আচ্ছা আপনার রুম হলো 117 117 আপনি যে ফর্মালিটিস গুলো আপনার ইমেল অ্যাড্রেসটা তারপর হলো আপনার ফোন নাম্বার আর হলো আপনার ফুল নেম আর রেজিস্ট্রেশন নাম্বারটা এই চারটি টু এই যে চ্যাটে লিখে দিন আমি এখান থেকে আপডেট করে নিচ্ছি আপনার রোল 117 এখানে যদি কোনো কারণে ইলেকট্রিসিটি প্রবলেম হয় আপনি জাস্ট সরাসরি আপনি সিআর কে আপনার রোলটা বলে দিবেন সিআর আমাদেরকে মানে আমাকে জানাই দিবে ইনশাআল্লাহ মানে এনি ইনফরমেশন কোনো কিছু মানে আপনি সিআর এর সাথে কমিউনিকেশন করুন সিআর বলে দিবে তাহলে আমরা একটা অর্গানাইজ আকারে থাকব জি ভাইয়া এখন কি কি দেব আপনার ফুল নেম ইমেল ফোন নাম্বার আর হলো আপনার রেজিস্ট্রেশন নাম্বার ভাই আমার নেট চলে গেছিল ভাই আমার রুল নাম্বারটা রেজিস্ট্রেশন করা হয়নি দুইজনের কথা একসাথে শুনছিলাম বলেন জাহিদ জাহিদ শাকিল বলেন জি ভাইয়া ভাই আমার রুল নাম্বারটা এখনো ওঠানো হয় নাই কেন ভাই আমার আমি লেটে জয়েন করছিলাম একটা ফ্রেন্ডের মাধ্যমে আপনার সাথে কথা বলে জয়েন করছিলাম এরপর আমার বাড়িতে যেতে হয়েছিল আমার ফুফি মারা গেছিল তো এই জন্য দেন আমি গ্রুপে জাহিদ
কি নাম? জাহিদ জাহিদুল ইসলাম ভুঁইয়া। জাহিদুল ইসলাম কোন ফ্রেন্ড প্রেফার করছিল? তানভীর আহমেদ। তানভীর আহমেদ কি বেঁচে? জাহিদুল ইসলাম তানভীর ওর ফুল নাম যেটা। আচ্ছা বলেন আপনার যে সেম আপনার ইনফরমেশন গুলো দিয়ে দিবেন। আপনার আইডি হলো 118 আর এত দেরি করে জয়েন করেছেন। আচ্ছা ভাইয়া এখন কি আমি যে আগে যেটা ছিলাম ওইটা রেজিস্ট্রেশন নাম্বারটা দিব ওইখান থেকে কি লিভ নিতে হবে আমার মানে ইমিডিয়েটলি? আপনার সাথে কি হয়েছে নাম জানি কি আমি ভুলে গেছি আপনার ফ্রেন্ড সিয়াম। হ্যাঁ ও আপনার সাথে কমিউনিকেশন করে না আমি তোকে বুঝিয়ে বলে দিয়েছিলাম উচিত ছিল হয়তো এটা স্কিপ করে গেছে বলতে পারছি না আমি কিন্তু এটা তো